নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। পরিবর্তনের বৃত্ত অবশেষে সম্পূর্ণ হইল। 2009 লোকসভা, 2010 কলকাতা সহ 82টা পুরসভা এবং 2011 বিধানসভার পর এবার পরিবর্তনের জয়রথ একেবারে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে। 2008 মনে করে দেখুন, বামেরা 17টা জেলা পরিষদের মধ্যে পেয়েছিলেন 13টি, আর এবার সেই ইতিহাসকে একেবারে প্রায় হুবহু উল্টে দিয়ে 17টির মধ্যে 13টি গেল তৃণমূলের দখলে। এবং অবশ্যই এবিপি আনন্দ এবং নেলসনের যৌথ জনমত সমীক্ষা, আমরা বলেছিলাম যে 12টি জেলা পরিষদ পেতে পারে তৃণমূল কংগ্রেস, পেয়েছে 13টি। বামেদের ক্ষেত্রে একটি ছিল আমাদের প্রেডিকশান, একটি। আমি এই আলোচনায় আসবো, আমার সঙ্গে এই টেবিলে আছেন সুমন বন্দ্যোপাধ্যায় এবং রবীন দেব, তাদের কাছে আসবো। কিন্তু তার আগে দেখাবো এবিপি আনন্দ এবং দ্য নেলসন কোম্পানির যৌথ জনমত সমীক্ষায় আমরা ঠিক কী দেখিয়েছিলাম এবং ফলাফল যা এখন আমাদের সামনে পুরোটা পরিষ্কার, তাতে কী দেখা যাচ্ছে। মিলে গেল ইঙ্গিত, ফের প্রায় নির্ভুল প্রমাণিত হল এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা। যৌথ জনমত সমীক্ষার ইঙ্গিত মতোই গ্রাম দখলের লড়াইয়ে মিলে গেল ভোটের ফল। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষায় ইঙ্গিত ছিল পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, এই 9টি জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তৃণমূল। আর পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও উত্তর চব্বিশ পরগনা, এই 3টি জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকলেও এগিয়ে থাকতে পারে তৃণমূল সব মিলিয়ে 12টি। বাস্তবে ভোটের ফলেও দেখা গেল এই সবকটি জেলাতেই জিতেছে তৃণমূল। যৌথ জনমত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল শুধুমাত্র জলপাইগুড়ি জেলা পরিষদই নিজেদের দখলে রাখতে পারে বামেরা। ভোটের ফলেও দেখা গেল একমাত্র জলপাইগুড়ি জেলা পরিষদই ধরে রাখতে সফল বামেরা। সমীক্ষায় ইঙ্গিত ছিল মুর্শিদাবাদ জেলা পরিষদে এগিয়ে কংগ্রেস। ভোটের লড়াইয়ে একমাত্র সেই মুর্শিদাবাদ জেলা পরিষদই দখল করেছে কংগ্রেস। যৌথ জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল জেলা পরিষদ কারা দখল করবে তা নিয়ে 50% ভোটার কোনো মন্তব্য করতে চাননি। এর থেকে ত্রিশঙ্কুর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ভোটের ফল বের হওয়ার পর দেখা গেল মালদা জেলা পরিষদ ত্রিশঙ্কু। শুধু এবারের পঞ্চায়েত ভোটই নয়, এর আগেও একাধিকবার এবিপি আনন্দ নিয়েলসন যৌথ সমীক্ষার ইঙ্গিত আর ভোটের ফল মিলে গিয়েছে। 2 বছর আগে 2011 সালেও সমীক্ষা চালিয়েছিল এবিপি আনন্দ ও নিয়েলসন, প্রথমে জনমত সমীক্ষা, তারপর বুথ ফেরত সমীক্ষা। দুই সমীক্ষাতে ইঙ্গিত দেওয়া হয় পরিবর্তনের হাওয়ায় রাজ্যে পালাবদল হতে চলেছে। জনমত সমীক্ষায় ইঙ্গিত ছিল কংগ্রেস তৃণমূল জোট পেতে পারে 170টি আসন। বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয় কংগ্রেস তৃণমূল জোট পেতে পারে 225টি আসন। বুথ ফেরত এই সমীক্ষা দেখে অনেকেই সে সময় ভুরু কুচকেছিলেন, কিন্তু ভোটের ফল সবাইকে চুপ করিয়ে দেয়। এবিপি আনন্দ নিয়েলসনের সমীক্ষা ও ভোটের ফল প্রায় মিলে গিয়েছিল। 2011 বিধানসভা ভোটে কংগ্রেস তৃণমূল জোট পায় 226টি আসন। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষায় ইঙ্গিত ছিল জোট পেতে পারে 170টি আসন, আর বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস ছিল কংগ্রেস তৃণমূল জোটের 225টি আসন পাওয়ার সম্ভাবনা। 2011 এবিপি আনন্দ নিয়েলসন জনমত সমীক্ষায় বাম শিবিরের ইন্দ্রপতনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। সমীক্ষায় বলা হয়েছিল ব্রাত্য বসুর কাছে গৌতম দেবের হারার সম্ভাবনা, হারতে পারে নিরুপম সেন, অসীম দাশগুপ্ত, শ্রীকুমার মুখোপাধ্যায়। পরে এবিপি আনন্দ নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষাতেও ইঙ্গিত দেওয়া হয় হারতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, অসীম দাশগুপ্ত, কান্তি গঙ্গোপাধ্যায়রা। ভোটের ফল বেরোনোর পর দেখা যায় এরা প্রত্যেকেই পরাজিত হয়েছেন। এবিপি আনন্দ সুমন, প্রথম আপনার কাছে আমার একেবারে প্রথম প্রশ্ন, লুকিং ফরওয়ার্ড 14তে লোকসভা, সেখানে এই ফলাফল সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর জোটের বাধ্যবাধকতা যে শুধু কমছে তা নয়, যদি জোট হয়ও সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্তে হওয়ার সম্ভাবনা। আপনার কী মনে হয় যে এই ফলাফলের পর মমতা আদৌ জোটে যাবেন, নাকি এই যে ফেডারেল একটা বডি গঠনের চেষ্টা, একটা শক্তিগুলোকে, আঞ্চলিক শক্তিগুলোকে একটা সম্মিলিত করার চেষ্টা, এটার ক্ষেত্রে 14তে বেশি জোর দেবেন? না, খুব স্বাভাবিকভাবে আজকে যে পঞ্চায়েত নির্বাচনের যে রেজাল্ট আমরা পেয়েছি তার পরিপ্রেক্ষিতে যদি আমরা সাধারণভাবে বিচার করি, তাহলে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জোট তৈরির যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হবে না, এ সম্পর্কে কিন্তু একটা মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। কারণ সামগ্রিকভাবে দেখেন, যদি যেটা তৃণমূল এবং কংগ্রেস সম্পর্কে বলা হতো যে তৃণমূল দক্ষিণবঙ্গে এবং কংগ্রেস হচ্ছে মুর্শিদাবাদ অনওয়ার্ডস দক্ষিণবঙ্গে, এই উত্তরবঙ্গে, তাহলে সেই জায়গায় যদি আমরা আজকের যে
পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে তৃণমূল কিন্তু তার যে দক্ষিণের গড় সেই দক্ষিণের গড় অক্ষুণ্ণ রেখেছে। এবং সব থেকে বড় কথা যে তৃণমূল কিন্তু উত্তরবঙ্গে তার যে পেনিট্রেশন সেই পেনিট্রেশনটাকে অব্যাহত রেখেছে। আপনি ভেবে দেখুন কুচবিহারের মতো জেলা, দক্ষিণ দিনাজপুর মতো জেলা, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তার যে জেলা পরিষদ সেই জেলা পরিষদ শুধু দখল করেনি, পাশাপাশি উত্তর দিনাজপুর এবং মালদাতে তারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আজকে যদি কংগ্রেসকে কোনোভাবে সেখানে জেলা পরিষদ দখল করতে হয় তাহলে কিন্তু তৃণমূলের সমর্থন তাদের নিতে হবে। কিন্তু উল্টো দিকে আপনি যেমন বলছেন যে পেনিট্রেশন চালু আছে, নদিয়ার মতো একেবারে সাউথ বেঙ্গলের একটা কেন্দ্র একটু দুর্বল দেখাচ্ছে কিন্তু ফলাফলে। হ্যাঁ, নদিয়া এবং টাফ ফাইট দিয়েছে বামেরা, এই দুটো জায়গাতে হয়তো একটুখানি যতটা পেনিট্রেশন হওয়ার সম্ভাবনা ছিল ততটা পেনিট্রেশনের সম্ভাবনা এই মুহূর্তে ততটা দেখতে পাওয়া যাচ্ছে না, সেখানে একটা তুল্যমূল্য লড়াই হয়েছে। কিন্তু খুব স্বাভাবিকভাবে এটা মনে রাখতে হবে যে আরও একটা জায়গা সম্পর্কেও আমরা বলতে পারি, সেটা যে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু তৃণমূলের কাছে একটা বড় পরীক্ষা ছিল, কারণ বারবার ধরে যে বিরোধিতা বা তৈরি হয়েছে এবং যেখানে খুব স্বাভাবিকভাবে মানে তুলে আনা হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ তারা তাদের যে নির্দিষ্ট কাজকর্মে তারা ব্যর্থ, এবং সবথেকে বড় কথা তাদের বিরুদ্ধে একটা অন্য ধরনের একটা হাওয়াও তুলে দেওয়া হয়েছিল যে তাদের ওখানে দুর্নীতি এবং এই রকম ব্যাপারগুলো, সেই জায়গায় কিন্তু ধরুন এই দক্ষিণ চব্বিশ পরগনা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনাতে পাঁচ বছর শাসন করার পর তারা কিন্তু তাদের মোটামুটি দুর্গ অটুট অ্যান্টি ইনকাম্বেন্সি এই যে ব্যাপারটা। এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় লেফরা জেলা পরিষদের 25টি আসন পাচ্ছে, এটা ছোট করে দেখলে চলবে না। দেখুন আমি একটা 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 কথা তো অস্বীকার করলে হবে না, এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ দেখেন তাহলে মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেসের পরেই যে শক্তি সেটা হচ্ছে লেফট ফ্রন্টের শক্তি, এটা অস্বীকার করলে হবে না। তারা একটা মেরুকরণ আছে। এবং আপনি যদি উত্তর চব্বিশ মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার চরিত্র দেখেন এবং সেখানে যে সমস্ত বামফ্রন্টের নেতা রয়েছেন বা সিপিআইএম নেতা রয়েছেন তারা কিন্তু রাজ্য রাজনীতিতেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এবং গৌতম দেবের কথা বলুন, সুজন চক্রবর্তীর কথা বলুন, এরা কিন্তু সামগ্রিকভাবে এই সামগ্রিকভাবে আমি উত্তর চব্বিশ পরগনায় ধরুন 20টা লেফটের বলছি জেলা পরিষদ শুধু ধরি, দক্ষিণ চব্বিশ পরগনায় 25টা, মুর্শিদাবাদের কথা আমি পরে আসছি, নদিয়ায় কিন্তু তৃণমূল কংগ্রেস 25টা, লেফট ফ্রন্ট 21টা, একেবারে কাছাকাছি। এইটার কি ব্যাখ্যা আপনার কাছে? না, এইটার ব্যাখ্যা দেখুন, একটা তো ঘটনা কোন কোন এই জায়গাগুলোতে কোন সাংগঠনিক ত্রুটির সম্ভাবনা রয়েছে, প্লাস হচ্ছে যে যেটা খুব স্বাভাবিকভাবে দক্ষিণপন্থী দলগুলোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্ষতর জায়গা সেটা হচ্ছে যে তাদের মধ্যেকার যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারেও কোনো কোনো জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। যেমন আপনারা দেখেছেন বীরভূমে, মানে সেখানে কিন্তু লড়াইটা কিন্তু সেই জায়গায় হয়েছে একবার প্রকাশ্যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের। এই জায়গাগুলো কিন্তু যে মানে যে কোনোভাবেই হোক 14 আগে এই এই জায়গাগুলোকে কিন্তু যে ক্ষতটা আছে সেটা মেরামত করতে হবে, এটা একটা বড় পরীক্ষা। 14 সালের যে নির্বাচন তার আগে যে এই যে ফল এটা কিন্তু ভালো হয়েছে আমার মনে হয়, এটা হতে পারে কারণ এই জায়গায় সংশোধনের যে জায়গাটা সেই সংশোধনের জায়গাটা কিন্তু এই 14 সালের নির্বাচনের আগে তারা করে নিতে পারবে। অর্থাৎ যে জায়গাগুলো নদিয়া বলুন, উত্তর চব্বিশ পরগনা বলুন বা দক্ষিণ চব্বিশ পরগনা, যে জায়গাগুলোতে এই ধরনের ত্রুটি বিচ্যুতি আছে বা বীরভূমের মতো জায়গাগুলোতে, সেখানে এই গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্নিহিত যে কোন্দল সেই কোন্দলটা মিটে গিয়ে একটা কিন্তু তাদের যে অগ্রগতি সেই অগ্রগতি ব্যাহত হবে। কিন্তু আর একটা পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন যে এখানে আমি একটা প্রশ্ন করি, নদিয়ার প্রেক্ষিতে ধরুন শঙ্কর সিং এর জেলা, তো সেখানে কংগ্রেস ভোট কাটাকাটিতে কংগ্রেসের ভোট কাটাকাটি কোটা সেটা এখনো মানে ওই ভোট জেলার যে ভোট চিত্র সেই ভোট চিত্রটা সম্পূর্ণভাবে প্রকাশিত হওয়ার পর বোঝা যাবে যে কোন কোন কেন্দ্রে কি কিভাবে কংগ্রেস কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। কিন্তু এটা তো ঘটনা যে সামগ্রিকভাবে তৃণমূল কিন্তু তার যে মানে বাম বিরোধী যে ভোট সেই ভোটের একটা লায়ন্স শেয়ার কিন্তু তৃণমূলের দিকে শিফট করে, যেটা অস্বীকার করতে পারবেন না। যে আপনি যদি 2011-এর পরবর্তী যে ভোট চিত্রগুলো দেখেন তাতে কিন্তু বাম বিরোধী যে ভোট সেই ভোটটা ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল জোট ভেঙে যাওয়ার পরে, যে কংগ্রেস যে তার যদি ভোটটাকে ধরে রাখতে পারে। সেখানেও দেখা গেছে যে কংগ্রেসের ভোটের একটা বিরাট অংশ এটা কিন্তু শিফট করেছে তৃণমূলের পক্ষে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা বিষয় খুব উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে যে গত 2-3 মাস ধরে আমরা যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখেছি বা এই যে 26 মাসের যে সরকার তাকে যেভাবে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার বিরোধিতা করা হয়েছে, এবং এই প্রথম এটা তো অস্বীকার করবো না আমরা কেউ যে এটা অষ্টম নির্বাচন পঞ্চায়েত নির্বাচন, 7টা নির্বাচন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, ধরুন যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা একেবারে নিম্নবিত্তের মানুষ, তাদের মধ্যেও একটা অদ্ভুত উন্মাদনা তৈরি হয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনটা কি। এবং এই পঞ্চায়েত নির্বাচনটাকে একটা অদ্ভুত
উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল। আপনি যদি দেখেন নির্বাচন কমিশন থেকে শুরু করে বিরোধী দলগুলো, না সেটা রাজ্য সরকারও, যদি বিরোধী রাজ্য সরকারের আপনি পদে পদে নির্বাচন কমিশনের সেই তো বলছি রাজ্য সরকার এই জায়গায় উঠতো না, রাজ্য সরকারের সম্পূর্ণ বিরোধিতা এই যে, মানে বলছি রাজ্য সরকারকে কোণঠাসা করার একটা চেষ্টা, তার জন্য রাজ্য সরকারের পদক্ষেপ দায়ী না, রাজ্য সরকার না, রাজ্য সরকারকে কোনোভাবে এই ঘটনায় দায়ী করা যায় না, কারণ এটা তো ভোটের ফলে প্রমাণিত যে কারা ভোট চেয়েছিল আর কারা ভোটটাকে পিছিয়ে দিতে চেয়েছিল, ভোটের ফলে পরিষ্কার। কিন্তু একটা জিনিস সাধারণ মানুষের কাছে এটা কিন্তু অ্যাপিল করে, পরিবর্তনের যে বৃত্তটা যেটা দিয়ে আমি শুরু করি সেটা সম্পূর্ণ হলো, নিশ্চয়ই অবশ্যই 2009 মানে 2008 থেকেই যে পরিবর্তনটা শুরু হয়েছিল, সেই 2009 আমরা দেখেছি লোকসভা, 2010 আমরা দেখেছি যে যে আমাদের যে মানে শহর কেন্দ্রিক যে নির্বাচনগুলো হয়েছিল সেই জায়গার যে পরিবর্তনগুলো, মিউনিসিপ্যালিটির যে নির্বাচন 2011-তে যেটা সেটা ক্লাইম্যাক্সে পৌঁছলো, সেটা ক্লাইম্যাক্সে পৌঁছলো, গ্রাম দখলটা সম্পূর্ণ হলো তৃণমূলের পক্ষে এবং তাদের সাংগঠনিক শক্তি, এই সাংগঠনিক শক্তিটাকে সংহত করে আগামী দিনে 2014 সালের যে নির্বাচন সেই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে লোকসভার তৃণমূল কংগ্রেস উঠে আসছে তার একটা ইঙ্গিত। কিন্তু সুমন বলছেন যে গ্রাম দখলের যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা সম্পূর্ণ হলো, আপনারা দ্রুত একবার দেখাবো যে কেন এই বৃত্ত সম্পূর্ণ হওয়ার কথা এতবার বলছি। 2009 লোকসভা, 2011 বিধানসভা আর এবার 2013 পঞ্চায়েত নির্বাচন, সম্পূর্ণ হলো পরিবর্তনের বৃত্ত। পঞ্চায়েতই গ্রামের মানুষের কাছে প্রকৃত সরকার, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটলেও সেই গ্রামীণ সরকার অর্থাৎ পঞ্চায়েতে এতদিন ধরে আধিপত্য ছিল বামেদের, এবার পরিবর্তনের হাওয়ার সেই রেশ ধরে রেখে তাও দখল করল তৃণমূল। দু বছর আগে মমতা ব্যানার্জির যে পরিবর্তনের ডাক দিয়েছিল সেই পরিবর্তনের ডাকটা সম্পূর্ণ পূর্ণ পরিবর্তন হয়নি, পূর্ণ পরিবর্তনটা এই পঞ্চায়েতি রাজের নির্বাচনের মধ্যে দিয়ে সম্পূর্ণ হল। পঞ্চায়েত নির্বাচনের ফল দেখে অনেকেই বলছেন সংখ্যাটা এক রয়ে গিয়েছে, শুধু দলের জায়গাটা পরিবর্তন হয়েছে। 2008-এ শাসক বামেরা 13টি জেলা পরিষদ দখল করেছিল, বিরোধীরা 4টি, আর এবার শাসক তৃণমূল 13টি জেলা পরিষদ দখল করল, 2টি সরাসরি বিরোধীদের, 2টি ত্রিশঙ্কু হলেও এগিয়ে বিরোধীরাই। তৃণমূলের দখলে গেল বর্ধমান, বীরভূম, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা। বামেরা পেল জলপাইগুড়ি, কংগ্রেসের দখলে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর ত্রিশঙ্কু। জেলা পরিষদের প্রাপ্ত আসন সংখ্যা নিরিখে 2008-এ 68.71% আসন পেয়েছিল বামেরা, তৃণমূল পেয়েছিল 16.08% আসন। এবার শুধু দলের জায়গা দুটির পরিবর্তন হয়েছে, এবার জেলা পরিষদে প্রাপ্ত আসনের নিরিখে তৃণমূল পেল 65% আসন, বামেরা প্রায় 25%। 2008-এ জেলা পরিষদে 13.23% আসনে জয়ী হয়েছিল কংগ্রেস, এবার কমে হয়েছে 10%। 2008-এ বামেরা 13টি জেলা পরিষদে জয়ী হলেও তারপর থেকেই শুরু হয় তাদের পতন, 3 বছরের মধ্যে রাজত্ব পুরোপুরি হারায় তারা। দু হাত ভরে গ্রামীণ মানুষ যে ভোট তখন বামেদের দিয়েছিলেন এবার দিলেন তৃণমূলকে, গ্রাম পঞ্চায়েতের রাশ এবার পুরোপুরি চলে এলো তৃণমূলের হাতে। এবিপি আনন্দ। রবীন্দ্র, আপনার কাছে যাব। দক্ষিণবঙ্গে 12টা জেলার জেলা পরিষদের একটাও বামেরা দখল করতে পারলো না, এরপরে সিপিএমকে তো লোকে উত্তরবঙ্গের দল বলবে। কখনো কখনো এরকম হয়। কতবার হবে, পরপর হচ্ছে প্রত্যেকটা নির্বাচনে? পরপর হলেও তো অপেক্ষা করতে হবে, আমরা দীর্ঘদিন অপেক্ষা করি তো 67-তে 9 মাসের জন্য এবং আর 69-এ 13 মাসের জন্য, তারপরে 77-34 বছর সরকার পরিচালনা আমাদেরকে রাজ্যবাসী দায়িত্ব দিয়েছিল, এর আগে অনেকদিন অপেক্ষা করেছি। তো এইখানে হচ্ছে এই যে ঘুরে ঘুরে দাঁড়ানোর লড়াই পাল্টে গেছে 2011, যেটা আপনি দেখালেন 2009 থেকে 2013, ধরে নিলাম আমি 4 বছর হলো, আমরা তো 34 বছর। আর আপনি যদি তখন 1977-এ যখন আমরা আসি তখন যদি বিরোধী দলগুলির অবস্থা দেখতেন,
এই যে পঞ্চায়েত নিয়ে আজকে আলোচনা করছেন, 77-এ আমরা বামফ্রন্ট সরকার যখন 78-এ 14 জুন পঞ্চায়েত নির্বাচনের নির্বাচন সংগঠিত করে প্রথম 17 বছর পর, 61-এর পর, তখন বিরোধী দলগুলি তারা হারার পর তারা কি ডিজের অবস্থায় ছিল এটা যদি বিবেচনায় রাখেন, একদল জনতা দল পেয়েছিল 29টা আর কংগ্রেস 20টা, আর তাদের কি হাল হয়েছিল সেটা খেয়াল রাখবেন। আর আমরা এই 2011-তে এই ঘটনা ঘটার পর থেকে যেদিন রেজাল্ট বেরোলো সেদিন থেকে আক্রমণ শুরু হলো। এই আক্রান্ত অবস্থার মধ্যে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, মিথ্যা মামলা, এইসব ফেস করে আমরা যে যে আন্দোলন প্রয়োজন হয়েছে সেই আন্দোলন অংশ নিয়েছি। আবার নির্বাচনে যেগুলো যেগুলো হচ্ছে ছাত্র সংসদ থেকে শুরু করে সমবায়, আমাদের ক্ষমতা মতো, আমাদের যা সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা সেগুলিতে অংশ নিয়েছি। উপনির্বাচন হয়েছে একবারে খোদ না ভবানীপুর থেকে শুরু করে দক্ষিণ কলকাতা, একবারে যেই বসিরহাট যেটা নিয়ে কালকে আলোচনা হচ্ছিল, যে বছরে আমরা জিতেছিলাম মুস্তাফা বিন কাসিমের মৃত্যুর পর, তারপর উপনির্বাচন। বুঝলাম রবীন্দ্র, কিন্তু আপনার কোনটা বড় ফ্যাক্টর মনে হচ্ছে, যে সিপিএম এর প্রতি আপনাদের প্রতি লোকে যে প্রত্যাখ্যান করেছে সেই প্রত্যাখ্যান ফ্যাক্টরটা এখনো চলছে, নাকি মমতা ম্যাজিক এখনো অব্যাহত? আমরা প্রিডমিনেন্ট, আমরা 2011 রেজাল্টের পরেই বলেছিলাম আমরা এই রেজাল্ট মেনে নিলাম, আমরা আমাদের আত্মসমীক্ষা করব, আমাদের কথা বলব, আমরা কাউকে দায়ী করিনি, ঠিক আছে। এবং এই 2 বছর আমরা এই কাজ করে গেছি, করতে করতে যখন কিন্তু পঞ্চায়েত নির্বাচনটাকে ঘিরে তো খেয়াল রাখবেন যে পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যাল নির্বাচন, সমবায় নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, তার সাথে এর আগে কলেজ বিশ্ববিদ্যালয় এইগুলি যা কমিটি ইত্যাদি যা প্রতিনিধির এগুলি তো আগেই হাওয়া হয়ে গেছে, সেগুলিকে অধিকার কেড়ে নিয়েছে। এই 4টে ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পার্টিসিপেশনটা আমাদের ছিল এবং তার জন্য আমরা লড়াই করেছি। এটা খেয়াল রাখতে হবে 2 এপ্রিল সুদীপ্ত গুপ্তকে প্রাণ দিতে হয়েছে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার বিরুদ্ধে, আর আমরা 2012-র সেপ্টেম্বর থেকে আমরা এই পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা কনসিস্টেন্টলি ভোটার তালিকা থেকে শুরু করে আমরা দাবি যা যা এই গণতান্ত্রিক পন্থা পদ্ধতিতে যা রয়েছে সেই প্রচেষ্টার সঙ্গে ফলাফল সমানুপাতিক না, এই কথাটাই তো বুঝতে হবে। যারা পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে চিনিমিনি খেলছিলেন, আমার তো এটাই হচ্ছে প্রশ্ন যে যারা এত নিশ্চিত, এই যে বৃত্ত এখন বলছেন সম্পন্ন হয়েছে সুব্রত মুখার্জী, তাহলে বৃত্ত সম্পন্ন হলে তিনি পঞ্চায়েত মন্ত্রী হিসাবে তিনি তো জানতেন যে মেয়াদ ফুরাবে 25শে জুন, তো তিনি তার জন্য প্রস্তুতি নিলেন না কেন? এই যে বৃত্ত এখন বলছেন সম্পন্ন হয়েছে সুব্রত মুখার্জী, তাহলে বৃত্ত সম্পন্ন হলে তিনি পঞ্চায়েত মন্ত্রী হিসাবে তিনি তো জানতেন যে মেয়াদ ফুরাবে 25শে জুন, তো তিনি তার জন্য প্রস্তুতি নিলেন না কেন? 11-ই এপ্রিল 2012 যখন ইলেকশন কমিশন থেকে তার দপ্তরে চিঠি পাঠানো হলো যে না নির্বাচন 2013-তে ডিউ। ফাইন রবীন্দ্র, আপনারা তো এখন এইটাও বলতে পারবেন না যে সুব্রত বাবুরা ভোট এড়াতে চাইছেন হেরে যাবেন বলে, কারণ হই হই করে জিতেছেন। এখন জিতেছে শুনুন একটা কথার অন্য কারণ, এবং তফাৎটা দেখুন, 2000 এই নির্বাচনে আমি শুধু জেলা পরিষদ ধরলে 530টা, যেখানে 2008-এ তাদের ছিল 120টা, আপনারা এবার পেয়েছেন 209টা, আপনারা পেয়েছিলেন 514টা, কংগ্রেস 79টা, তারা 2008-এ 17টার মধ্যে আমরা একটা পেয়েছি, তিনটে হাং আছে, মানে দুটো হাং আছে, এই তো বলছেন তার দুটো হাং আছে মালদা এবং উত্তর দিনাজপুর, কিন্তু উত্তর দিনাজপুরে কিন্তু আমরা 13টা আসন পেয়েছি, এটা খেয়াল রাখতে হবে, 13টাই আসন পেয়েছি আমরা, গতবার এটা হারাচ্ছে না, এই পয়েন্টটা বুঝে নিতে পারবে স্বাভাবিকভাবে। আর একটু আগে আপনি বলেছেন যে দক্ষিণ না 24 পরগনা, উত্তর 24 পরগনা বা হাওড়া গ্রাম পঞ্চায়েতের রেজাল্ট, নদিয়ার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কারণ আমরা জেলা পরিষদ জিতেছিলাম, পঞ্চায়েত সমিতি। রবীন্দ্র, একটা এরিয়া এরিয়া স্পেসিফিক প্রশ্নে আসি, ধরুন জঙ্গলমহল দক্ষিণ বাংলার মধ্যেই তো আমি বলছি, না না আমি বলছি ধরুন জঙ্গলমহল মধ্যেই বলছি, তিনটে জেলা পশ্চিম মেদিনীপুর, সেখানে তৃণমূল কংগ্রেস 64, আপনারা 1,
বাঁকুড়া তৃণমূল কংগ্রেস 41, আপনারা 5, আমি জানি বললাম তো, পুরুলিয়া 31, আপনারা 2, আমরা জঙ্গলমহলটাই বলবেন, জঙ্গলমহলটা এটা বুঝেনি দুরিশাত, এটা অনেক রক্ত ঝরাতে হয়েছে জঙ্গলমহলে, আমরা আমাদের বামপন্থীদের 450 কর্মীকে প্রাণ দিতে হয়েছে, এখন তো শান্ত, আপনি এই কথাটা বুঝুন না, এবং সে তারা কারা এবারে আপনারাই দেখিয়েছেন কে কে তখন জনসাধারণের ওই যে সন্ত্রাস বিরোধী কমিটির সদস্য ছিল মনোজ মাহাতো থেকে আরম্ভ করে আর ওই প্রবীর গড়াই সুচিত্রা মাহাতোর হাজবেন্ড এই সব তারা ছিল ইন দ্য নেম অফ মাওবাদী বা জনসাধারণের কমিটি, তারা তো এবার তৃণমূল, স্বাভাবিকভাবেই তারা তখন তৃণমূল নিজের নামে না এসে মাওবাদীদের পোশাক পরে, যেমন এবার একটা ওই সেন্ট্রাল ফোর্সের পোশাক পরে ডিউটি দিতে গিয়ে ধরা পড়ে যে রাজ্যের বাহিনী দেখাতে হচ্ছিল সেন্ট্রাল বাহিনী আছে, ওই প্যান্টটা একরকম শার্টটা একরকম এইরকম, তো তারাও এরকম পোশাক পরে তারা এই খুনটা করেছে, আজকে সেই লোকগুলি তৃণমূল হয়েছে স্বাভাবিকভাবেই পরিস্থিতির মধ্যে, এটা আমরা এই বাস্তবতা শুনুন, যাই হোক আমাদের আমরা এটা মনে করি এই যে শান্তি এসছে অপেক্ষাকৃত অপেক্ষাকৃত বললাম ফর দ্য টাইম বিং সাময়িক শান্তি। রবীন্দ্র, এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন দেখেছি, আর 2014 তো বেশি দেরি নেই, কবে ঘুরে দাঁড়াতে পারবেন বলুন? 2014 না হবে আবার 13 হতে পারে, সেটা তো কথা নেই, কথাটা হচ্ছে আমরা আমরা আমাদের আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে নির্বাচনটাকে আমরা একটা রাজনৈতিক লড়াই মনে করি, আমরা যেমন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, আমরা এই 6 আগস্ট হিরোশিমা দিবসে আমরা যুদ্ধবিরোধী সমাবেশ করবো, 7 তারিখে গণতন্ত্র কি করবো সমাবেশ করবো, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মালদা উত্তর দিনাজপুরে, মালদা উত্তর দিনাজপুরে মানুষ যা রায় দিয়েছে সেই রায়ের অনুযায়ী হবে, মানুষ তো রায় দিয়ে দিয়েছেন, আপনারা কংগ্রেসের সঙ্গে যাবেন? আমরা কোনো বামফ্রন্ট কোনো অনৈতিক পথে কোনো বোর্ড কোনো কিছু না তার জায়গায় যাওয়ার প্রস্তুতি অবস্থায় আমরা নেই না, কি করবেন কংগ্রেসের সমর্থন চাইবেন, কংগ্রেসকে সমর্থন, আমরা কোনো সমর্থন, আমরা বললাম তো আমরা যা পদ্ধতি আছে আপনার এটা জানা দরকার যে আইনে পঞ্চায়েত আইনে যেগুলি রয়েছে যদি টাই হয় তাহলে কি হয় ঠিক আছে, সেগুলো আপনার জানা আছে ঠিক আছে, সেই পদ্ধতিতে যদি যে যে জিতবে জেলা পরিষদ সে হবে, আমরা কোনো অ্যালায়েন্সই নেই। ফাইন, সিপিআইএম দলের যারা হেভিওয়েট যারা প্রচার মাধ্যমের সামনে আসেন তাদের যে জেলা তারা যে জেলার দায়িত্বে সেই জেলার ঠিক কীরকম অবস্থা সিপিআইএম দেখাবো, তারপরে তৃণমূল কংগ্রেসও দেখাবো, কিন্তু প্রথমে রাজ্যের বিরোধী দল প্রধান বিরোধী দল সিপিআইএমের নেতারা যারা যে যে এলাকার দায়িত্বে ছিলেন সেই সেই এলাকায় ফলাফল ঠিক কী হলো। পঞ্চায়েত ভোটেও অব্যাহত ঘাসফুল ঝড়, ফের একবার ধরাশায়ী বামেরা, বিধানসভা নির্বাচনের মতোই পঞ্চায়েতেও ঘরে ভাঙন রোধ করতে ব্যর্থ সিপিএমের হেভিওয়েটরা। নারায়ণগড় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের এলাকা, এখানকার পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল, জেলা পরিষদের 3টি আসনও জিতেছে তৃণমূল, 16টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 14টিতেই জয়ী হয়েছে তৃণমূলই। গড়বেতা সুশান্ত ঘোষের একদা দুর্গ, গত বিধানসভা নির্বাচনেও এই আসন থেকে জিতেছেন তিনি, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে গড়বেতার 1 নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের মোট 12টি আসনের সবকটিতেই জয়ী তৃণমূল, গড়বেতা 3 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত আসনই দখল করেছে তৃণমূল। ভাঙড় ক্যানিং, একদা ক্যানিং ভাঙড়ের যেসব জায়গায় দাঁড়িয়ে ভোট করাতেন রেজ্জাক মোল্লা আজ সেসব জায়গায় শুধুই ঘাসফুল, ভাঙড় 1 পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করেছে, জেলা পরিষদের 3টি আসনেও জয়ী হয়েছে তৃণমূল, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করেছে, জেলা পরিষদের 3টি আসনেও জয়ী হয়েছে তৃণমূল, ক্যানিং 1 পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করেছে, জেলা পরিষদের 3টি আসনেও জয়ী হয়েছে তৃণমূল, ক্যানিং 2 পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করেছে, জেলা পরিষদের 3টি আসনেও জয়ী হয়েছে তৃণমূল। বারুইপুর সিপিএমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তীর এলাকা বারুইপুরেও সিপিএমের ফল অত্যন্ত খারাপ হয়েছে, বারুইপুর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে গিয়েছে, 3টি জেলা পরিষদও তারাই দখল করেছে। ব্যারাকপুর, একদা ব্যারাকপুর অঞ্চলে সিপিএমের দোর্দণ্ড প্রতাপ নেতা তড়িৎবরণ তোপদারের কথাই ছিল শেষ কথা, এবারের পঞ্চায়েত ভোটে সেই দাপট তো দূরের কথা, তড়িৎতোপদারকে ভালো করে চোখেই পড়েনি, ফলও হয়েছে শোচনীয়। ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করেছে, 3টি জেলা পরিষদ আসনও তাদের দখলে, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতিতেও জয়ী হয়েছে তৃণমূল, 3টি জেলা পরিষদ আসনও তাদের দখলে। দিনহাটা ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহর ঘাঁটি, কিন্তু সেই ঘাঁটিতেও ফুল ফুটিয়েছে তৃণমূল, দিনহাটা 1 পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, 3টি জেলা পরিষদ আসনও তৃণমূল জিতেছে, দিনহাটা 2 পঞ্চায়েত সমিতিও তৃণমূল ছিনিয়ে নিয়েছে, 3টি জেলা পরিষদ আসনও বামেদের হারিয়ে দিয়েছে তারা। আরামবাগ থেকে একসময় জয়ের ব্যবধানে রেকর্ড গড়তেন সিপিএমের অনিল বসু, এবারের পঞ্চায়েত ভোটে সেই আরামবাগে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সিপিএম, আরামবাগ মহকুমার 63টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 62টি দখল করেছে তৃণমূল। এবিপি আনন্দ।
এবার আপনাদের দেখাবো তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা সংবাদ মাধ্যমে আসেন, বিবৃতি দেন, তারা ঠিক কী রকম পারফর্ম করেছেন এই এত তৃণমূল কংগ্রেসের বিপুল জয়, যেখানে 17টা জেলা পরিষদের মধ্যে 13টি তারা দখল করেছে, সেই জয়ের বাজারে এই নেতাদের পারফরমেন্স এলাকাওয়াইজ ঠিক কেমন? দক্ষিণ বঙ্গজুড়ে তৃণমূল ঝড়, ধরাশায়ী সিপিএম, কিন্তু পঞ্চায়েতেও পরিবর্তনের ঝড়ো হওয়া সত্ত্বেও তৃণমূলের কয়েকজন হেভিওয়েটও কিন্তু আশানুরূপ পারফরমেন্স করতে পারলেন না। জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের পর্যবেক্ষক, দলের হেভিওয়েট নেতা, এবার এই জেলা পরিষদ তৃণমূল বামেদের থেকে ছিনিয়ে নিলেও গতবারের তুলনায় কম সংখ্যক গ্রাম পঞ্চায়েতে জিতেছে তারা। গতবার তৃণমূল 103টি গ্রাম পঞ্চায়েত জিতেছিল, এবার 99টিতে। জেলা পরিষদ খোয়ালেও 57টির মধ্যে 20টি আসনে জয়ী হয়েছে বামেরা। তাই জ্যোতিপ্রিয় পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষকই। শোভন চট্টোপাধ্যায়, তৃণমূলের হাই প্রোফাইল নেতা, মমতার ছায়াসঙ্গী, দলে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে, কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনাতে এবার গতবারের তুলনায় বেশি সংখ্যক গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে সিপিএম। এমনকি গতবার এই জেলা পরিষদ তৃণমূলের দখলে থাকা সত্ত্বেও এবার ডায়মন্ড হারবার, রায়দিঘি, পাথর প্রতিমায় বেশ ভালো ফল করেছে সিপিএম। শাসকের আসনে থাকা সত্ত্বেও এই ফল শোভনের পক্ষে মোটেও সুখবর নয় বলে মনে করছেন অনেকেই। নদিয়া, উজ্জ্বল বিশ্বাস, পুনরিকা খোসাহা, নদিয়ার দুই হেভিওয়েট নেতা। তৃণমূলের অন্দরমহলে খবর অনুযায়ী নদিয়া দলীয় নেতৃত্ব চলে মুকুল রায়ের অঙ্গুলি হেলনেই, কিন্তু এহেন নদিয়াতেই এবার তৃণমূলকে কড়া টক্কর দিয়েছে সিপিএম। পঞ্চায়েত সমিতিতে তৃণমূলকে পেছনে ফেলে দিয়েছে তারা। দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় আইসিইউতে চলে যাওয়া সিপিএম এবার নদিয়ায় গতবারের থেকে অনেক বেশি সংখ্যক গ্রাম পঞ্চায়েত দখল করেছে। এমনকি জেলা পরিষদেও তৃণমূলের থেকে মাত্র 4টি আসন কম পেয়েছে তারা। অনুব্রত মণ্ডল, গরম বক্তৃতা দিয়ে কিংবা জেলা পরিষদে দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 7টি আসন জিতিয়ে যথেষ্ট কৃতিত্ব অর্জন করলেও বিক্ষুব্ধ কাঁটায় জর্জরিত হলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নিজের ঘরে কার্যত ধাক্কা খেয়েছেন তিনি। বোলপুর শ্রীনিকেতন ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 3টি গিয়েছে বিক্ষুব্ধ তৃণমূল তথা নির্দলের দখলে, 1টি ত্রিশঙ্কু। এমনকি জেলা পরিষদে যে 35টি আসনে লড়াই হয়েছে তার মধ্যে বিরোধীরা 17টিতে জয়ী হয়েছে, অর্থাৎ প্রায় 50%। এমনকি তৃণমূলের অন্যতম শক্তিশালী জায়গা নানুরের জেলা পরিষদ আসনও বামেরা দখল করেছে। তাই স্বাভাবিকভাবেই অনুব্রতর পারফরমেন্স নিয়েও উঠছে প্রশ্ন। মুর্শিদাবাদ, এত চেষ্টা করে অধীরের জেলায় কোনো ছাপই রাখতে পারল না তৃণমূল। সাগর থেকে সুব্রত সাহা রাজ্যের মন্ত্রী, রেজানগরের হুমায়ুন কবিরকে কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে অধীরকে টক্কর দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু একটিও পঞ্চায়েত সমিতি দখল করতে পারল না তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় বলছেন দলের ফল খতিয়ে দেখবেন তারা। যেখানে যেখানে তাদের সংগঠন আছেন লড়াই দিয়েছেন, আমাদের এখন আত্মবিশ্লেষণ করতে হবে কেন আমাদের এরকম ফল হলো, কোথায় আমাদের গলত ছিল, যেখানে ঝড় উঠেছে সেই ঝড়ের মধ্যে কি করে তারা এখানে, এগুলো আমাদের দেখতে হবে। এগুলো এখন একেবারেই যে আমরা মাথা উঁচে থাকবো তা নয়। বেচারাম মান্না, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুর থেকে রাজ্যের দুই মন্ত্রী, কিন্তু রবীন্দ্রনাথের নিজের গ্রাম পঞ্চায়েত মির্জাপুর বাঁকিপুর এবার ছিনিয়ে নিল সিপিএম। অন্যদিকে বেচারামের গ্রাম পঞ্চায়েত সিঙ্গুর দুই, যেখানে গতবার বাম শূন্য ছিল, এবার সেখানে বামেরা 3টি আসন পেয়েছে। সিঙ্গুরেও কিছুটা নড়বড়ে হয়েছে তৃণমূলের জমি। গতবার সিঙ্গুরের 16টির মধ্যে 15টি গ্রাম পঞ্চায়েতে ছিল তৃণমূলের, এবার তারা জিতেছে 10টিতে, 1টিতে সিপিএম, 5টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্ক। এবিপি আনন্দ। আমার সঙ্গে এই টেবিলে একদিকে বিশ্বনাথ চক্রবর্তী, অন্যদিকে নির্বেদ রায়। বিশ্বনাথবাবু, আপনার কাছে আসবো যেটা দিয়ে শুরু করেছিলাম, যে 2014, আর তো বেশি দেরি নেই, এই আজকের পঞ্চায়েত ভোটের যে ফলাফল, যদি প্রধান তিনটে দল ধরা যায়, যে তৃণমূল কংগ্রেস, সিপিএম বা বামফ্রন্ট এবং কংগ্রেস, তাদের ওপর কী কী ইম্প্যাক্ট আপনি লাগাতার 48 ঘন্টা ধরে বিশ্লেষণ করেছেন, দলগুলোর কী কী ইম্প্যাক্ট হতে পারে 2014 দিকে তাকিয়ে? শুধু একটি কমেন্ট আমি না করে পারছি না। আপনি অনুষ্ঠানটা শুরু করেছিলেন যে পরিবর্তনের বৃত্ত সম্পূর্ণ হলো এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে। অন্যদিকে যদি আপনি ভাবেন যে গত 2008 থেকে
তৃণমূল কংগ্রেসের দুটো উইপেন ছিল, একটা হলো উন্নয়ন আর একটা পরিবর্তন, সবসময় পরিবর্তনের ছিল এবং বিরোধী দলের এবং শাসক হওয়ার পরেও বিরোধীর ভূমিকা কিন্তু সবসময় চালিয়ে গেছে। অর্থাৎ 2011 পরে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শাসক আরেকদিকে বিরোধী, এই যে এই ভূমিকাটা তার মধ্যে একটি কিন্তু আজকের থেকে ছেদ হয়ে গেল। অর্থাৎ আগামী দিনে আর বিরোধীর ভূমিকা উনি থাকলেন না, পুরো শাসক, সবকটা টায়ারে সব শাসক, এখন তিনি শাসক। এবং যে বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ, আগামী দিনে আর পরিবর্তনের স্লোগানটা সেইভাবে তার দলের তরফ থেকে গুরুত্ব থাকলো না, স্থিতাবস্থা শুধু গুরুত্ব থাকবে। এবার আমি যদি আমি মানে আপনি বলছেন যে এবার পরিবর্তন নয়টা স্লোগান হতে পারে, নয়টা পরিবর্তন না আর পরিবর্তন, এইটা বরং স্লোগান হতে পারে, একদম ঠিক। এবার যে ফলাফল আমরা বিশ্লেষণ করলাম এখন পর্যন্ত, প্রথমত বলি যে একেবারে ডিটেইলড বিশ্লেষণ আমাদের তথ্য আসেনি সবটা, কিন্তু তার মধ্যেও অনেকটাই করতে পেরেছি। তাতে যেটা দেখা যাচ্ছে যে এই নির্বাচনের যে ফলাফল আমাদের কাছে এসেছে তাতে লোকসভাতে যদি 2014 পার্সপেক্টিভে দেখি তাহলে মাত্র 9টি লোকসভা কেন্দ্র আমরা পাচ্ছি যেখানে আদতেও বামেরা মানে প্রতিদ্বন্দ্বিতা করার মতন জায়গায় আছে, অর্থাৎ লড়াইয়ের জায়গায় আছে। মানে আমরা যখন বুঝতে চাই বাকি 33টায় নেই, বাকি 33টায় নেই বামেরা, তার মধ্যে 6টিতে কংগ্রেস আছে, বাদ বাকি এই রেজাল্টের প্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লাটা ভারী। অর্থাৎ বামে যে বামেদের যে মূল স্লোগান ছিল এই পঞ্চায়েত নির্বাচনে, আপনি বলছেন তৃণমূল, তাহলে এই ফলাফলের প্রেক্ষিতে আমরা যদি দেখি 27টা আসনে খুব স্ট্রং, খুব স্ট্রং জেতার সম্ভাবনা, তার মধ্যে 7টি জেলাতে ভার্চুয়ালি মানে কোনো বিরোধী এই অবস্থায় নেই। মানে আপনি একেবারে যদি আপনি গঙ্গার ওই পাড়টার দিকে তাকান, মানে হাওড়া, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, এই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো এবং প্লাস কোচবিহার, এগুলোতে ভার্চুয়ালি বিরোধী শূন্য অবস্থা তৈরি হয়েছে। কিন্তু সুতরাং সেদিক থেকে যদি লোকসভার পার্সপেক্টিভে আপনি যে প্রশ্নটা করলেন তাতে আমরা দেখতে পাচ্ছি যে বামেরা মূলত 9টি লোকসভা কেন্দ্র, তার মধ্যে জলপাইগুড়ি জেলার 2টি লোকসভা কেন্দ্র, উত্তর দিনাজপুরের 1টি লোকসভা কেন্দ্র, উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মালদা উত্তর লোকসভা কেন্দ্র, জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এবং বসিরহাট লোকসভা আর জয়নগর লোকসভা, আর কৃষ্ণনগর অবশ্যই গুরুত্বপূর্ণ বামেদের, কারণ আমি কৃষ্ণনগরের ডিটেলস রেজাল্ট অ্যানালিসিস করছিলাম, সেই লোকসভার অন্তর্গত যে 10টি পঞ্চায়েত সমিতি আছে তাতে 8টি বামেরা জিতেছে। এই সুতরাং এই 9টি লোকসভার বাইরে বামেদের উপস্থিতি কিন্তু সেইভাবে এই পঞ্চায়েত নির্বাচনে রিফ্লেক্ট হয়নি। এবং কলকাতা কর্পোরেশনের আপনি জানেন যে এই মুহূর্তে আরবান যে ভোটার মনটা সেটা কি অবস্থায় আছে সেটা আমরা অবশ্য জানি না, কিন্তু সামগ্রিকভাবে যে গ্রামীণ ভোটারদের যে মনটা আমরা পেয়েছি। আচ্ছা, এই এই গ্রামীণ ভোটারের সঙ্গে যোগ করি, গ্রামীণ ভোটারদের আমরা যদি মানে সংখ্যালঘু অংশটাকে বেছে নিই, তারা কি তৃণমূল কংগ্রেসের দিকেই ঝুঁকে আছে? এই ফলাফল কি বলছে? প্রথমত সংখ্যালঘু যে ভোট ব্যাংকটা যেটা তৃণমূল নেত্রী বারবার দাবি করছিলেন যে পুরোটাই তার পক্ষে চলে গেছে, পোলারাইজড হচ্ছে, মানে তৃণমূল তরফ থেকে যেটা দাবি করা হচ্ছিল, বিভিন্ন জায়গা বিশ্লেষণ করবার সুযোগ যতটুকু হয়েছে তাতে আমরা দেখেছি যে পুরো পোলারাইজেশনের জায়গায় নেই, 2011 মতনই প্রবণতা। যদি পুরো পোলারাইজেশন হতো, অর্থাৎ ধরা যাক 70% মাইনরিটি ভোট যদি একটি দল মানে তৃণমূলের পক্ষে যেত, তাহলে বসিরহাট একে হাঁটতো না, গ্রাম পঞ্চায়েতগুলো তৃণমূল কংগ্রেস, বসিরহাট দুয়ে হাঁটতো না, অন্যান্য যে মাইনরিটি কনস্টিটুয়েন্সিগুলো রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস হাঁটতো না। অর্থাৎ যদি ভোটটা পুরোপুরি মাইনরিটি কনসলিডেট হতো তাহলে এই অবস্থাটা কিন্তু হতো না যে কেন বামেরা ওইসব জায়গায় জিতল। নেক্সট যদি আমরা আরেকটি তৃণমূলের জনসমর্থনের ভিত্তি 2011 আমরা দেখেছিলাম সেটা হলো তফসিলি জাতি, তার মধ্যে 68টি বিধানসভা কেন্দ্র আছে, এই প্রতিটি কেন্দ্রেরই একটু অ্যানালিসিস করার আমাদের সুযোগ হয়েছে। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোচবিহার থেকে শুরু করে একেবারে একদম গাইঘাটা পর্যন্ত যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু লেফটের কোনো আশা এই মুহূর্তে অন্তত সঞ্চার হয়নি। অর্থাৎ তপশিলি জাতির কেন্দ্রগুলোতেও তপশিলি ভোট ব্যাংক কিন্তু এখনও লেফটের সপক্ষে যায়নি, বলা যায় যে প্রায় একই রকম অবস্থা 2011 মতন রয়েছে তৃণমূলের বা বিরোধীদের পক্ষে। যদি তপশিলি উপজাতির কেন্দ্রগুলোর দিকে তাকাই আমরা, জলপাইগুড়ি থেকে একেবারে রানীবাঁধ পর্যন্ত মানে বাঁকুড়া পর্যন্ত, তাহলে সেখানে কিন্তু আমরা দেখছি যে কিছুটা প্রেজেন্স লেফটের এখনও রয়েছে, জলপাইগুড়ি কনস্টিটুয়েন্সিগুলোর বেশিরভাগগুলোই কিন্তু লেফটে একটু হলেও এগিয়ে আছে।
কিন্তু সামগ্রিকভাবে এখনও কিন্তু সেখানেও লেফট বিরোধীদের অবস্থানটাই স্ট্রং। এবার প্রথম যে প্রশ্নটা খুব তাৎপর্যপূর্ণ, আমি আমি এই প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি। বিরতির পর অবশ্যই এই পঞ্চায়েত ভোটের ফলাফল আমাদের কি ইঙ্গিত দিচ্ছে 2014 মুখে দাঁড়িয়ে, সে নিয়ে আলোচনা করব। পঞ্চায়েত ভোটের বিশ্লেষণ করে কি পাওয়া যাচ্ছে আপনাদের দেখাবো, এবং অবশ্যই দেখাবো কংগ্রেস, কংগ্রেসের ফলাফলের মধ্যে অধীর চৌধুরী কিভাবে নিজের দুর্গ টিকিয়ে রাখলেন দেখাবো তাও। কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি সঙ্গে। বিশ্বনাথবাবু, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যে আলাদা লড়েছে, বাম বিরোধী ভোট ভাগ হয়েছে, সেটা বামেদের পক্ষে কতটা মানে পক্ষে গেছে? বামেদের অনেকটাই পক্ষে গিয়েছে। এই যে বামেদের উপস্থিতি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সমেত আপনি উত্তর দিনাজপুরে দেখাচ্ছেন ভালো, এই ভালোটা যদি নদিয়া, এই ভালোটা যদি একদম ভেতরে ঢুকে আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন ভোট কীভাবে স্প্লিট হয়েছে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, বসিরহাট 1-2 যেমন উদাহরণ আমি দিব, ঠিক তেমনিভাবে রায়গঞ্জের যে গ্রাম পঞ্চায়েতগুলো এবার কংগ্রেসের হাতছাড়া হলো, কীভাবে স্প্লিট, মানে এদিকে যদি তৃণমূলের সাথে কংগ্রেসের হাতছাড়া মানে স্প্লিট হয়ে থাকে, রায়গঞ্জের ক্ষেত্রে ঠিকভাবে কংগ্রেসের একটা শেয়ার কিন্তু তৃণমূলের পক্ষে গিয়েছে। আবার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি যায়, জয়নগর 1, জয়নগর 2 থেকে শুরু করে মথুরাপুরে 1-2 বা ডায়মন্ড হারবার 1-2 রেজাল্টগুলো আপনি পরপর সাজিয়ে দেখুন কীভাবে ভোট স্প্লিটের সুযোগটা বামেরা পেয়েছে। ফলে স্প্লিট ফ্যাক্টর কিন্তু অনেক জায়গায় বামেদেরকে স্বস্তি দিয়েছে। এই স্প্লিট ফ্যাক্টরটা কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু নজরের একটা গুরুত্বপূর্ণ দিক, যে এটা ঠিক যে বিরোধী তৃণমূল যখন ছিল তখন কিন্তু আমরা বারবার বলেছি যে জোট খুব ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন থেকেই যায় যে শাসক যখন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন শাসক হলো, তাহলে কি জোটের প্রয়োজনীয়তাটা কমে এলো যে ফলাফলটা রিফ্লেকশন হচ্ছে? আর যেখানে একলা লড়াই করে এই ফলাফল এসেছে, তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও আত্মবিশ্বাসী হয়ে হয়তো বলতেই পারেন যে আমার আর জোট। সেই জন্যই আমি বললাম যে বিরোধী থাকাকালীন জোট খুব প্রাসঙ্গিক ছিল তার কাছে, শাসক তৃণমূলের ক্ষেত্রে কি জোটকে আর প্রাসঙ্গিক আছে, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে এই নির্বাচনের ফলাফল। আমি ফাইনাল শুধু একটুখানি একটু বলবো, সারা রাজ্যের লোক নানা জায়গা থেকে ফোন করছেন যে ভোটের পার্সেন্টেজটা কি দাঁড়ালো, বামেরা কি কিছুটা বাড়ালো? আমরা 5টা জেলাতে মোটামুটি একটি পার্সেন্টেজ কষার শুরু চেষ্টা করেছি, তাতে যেটা দাঁড়াচ্ছে আক্ষরিকতে কিন্তু বামেদের মানে রুরাল এলাকায় ভোট 2011 ছিল 42.90%, আমি কিন্তু সমগ্র জেলা রাজ্য বলছি, পঞ্চায়েত এলাকায় ছিল 42.90%। আমরা যে জেলাগুলোর ফলাফল দেখছি, কোচবিহারে কমেছে বামেদের ভোট 45.43% থেকে কমে কোচবিহারে প্রায় 35% কাছাকাছি ভোটে এসেছে। ইভেন জলপাইগুড়ি যেটা দখল করলো সেখানেও 2% ভোট কমেছে, 39 থেকে 2 করে 37 হয়েছে। পূর্ব মেদিনীপুরে বামেদের ভোট কমেছে, পশ্চিম মেদিনীপুরের বাঁকুড়া বর্ধমান এই প্রতিটি জেলাতে বামেদের কিন্তু ভোট কমেছে। ফলে ঘুরে দাঁড়ানোর যে তত্ত্বটা প্রায় সারা রাজ্যের বামেরা প্রচার করেছিল, আক্ষরিকতে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তার খুব একটা রিফ্লেকশন আমরা দেখতে পেলাম, বিশেষ করে এই যেখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আলাদা লড়লো তা সত্ত্বেও। ঠিক একেবারে আমি নির্বেদদার কাছে যাব। হ্যাঁ বলেছিল বাঁকুড়ায় পাবে, না আমি সেটা বলছি না, আমি বলছি যে আপনাদের বাঁকুড়াতে যে ভোটটা ছিল তাতে মানে কম পার্সেন্টেজ। নির্বেদদা, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একটা জায়গায় একবার বলেও দিলেন যে 42টা আসনেই লোকসভায় তারা একা লড়বেন, তো এই যে ফলাফল এবং কংগ্রেসের এই অবস্থা, এটার প্রেক্ষিতে জোটের সম্ভাবনা কতটা রইল? 1-2 হচ্ছে যদি আদৌ জোট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্তেই হবে কি না, আর জোট না করার ক্ষেত্রে যে যুক্তিগুলো তৃণমূল কংগ্রেসের সেগুলো তো নিঃসন্দেহে অনেকটা অনেকটা শক্তিশালী হলো। শেষ প্রশ্ন, যে এরপর কংগ্রেসের তথাকথিত কোট আনকোট মিডিয়া চর্চিত হাইকমান্ড, তারা প্রদেশ নেতৃত্বকে চেকে ধরবে কিনা যে মমতার শর্তেই জোট হোক? প্রথম কথা হচ্ছে হাইকমান্ড বস্তুটি সম্পর্কে আমার খুব পরিচ্ছন্ন ধারণা নেই, কিন্তু মাঝে মাঝে বুঝি যে হাইকমান্ড একটা আশ্চর্য আশ্চর্য কিছু খবর পাঠায়। লড়াইটা কিন্তু হাইকমান্ড করে না, লড়াইটা অধীর চৌধুরীর মতো নেতাকেই করতে হয়, যারা প্রথম দিন থেকে শেষ দিনই বলেন যে জোটের বিপক্ষে দাঁড়িয়ে
কংগ্রেসের হয়ে কথা বলবো, তাতে জিতি জিতবো হারি হারবো, ফলটা হয় যে কোনো ঝড় হোক, সুনামি হোক, প্রশান্ত মহাসাগরে উত্তাল হয়ে যাক, মুর্শিদাবাদের গড় ধরে রাখা সম্ভব হয়। বাকিগুলোর উত্তরে আবার আপনার কাছে আসবো, তার আগে একবার দর্শকদের দেখাতে চাইবো যে অধীর চৌধুরী এবং মানস ভূঁইয়া গোটা জেলার ক্ষেত্রে, মুর্শিদাবাদের ক্ষেত্রে অধীর চৌধুরী এবং সবংয়ের মানস ভূঁইয়া কিন্তু মাটি কামড়ে পড়ে থেকে শেষ পর্যন্ত যে ফলাফলটা বের করে আনলে নিঃসন্দেহে কংগ্রেসের পক্ষে অত্যন্ত ইতিবাচক। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের একমাত্র আশার প্রদীপ সেই মুর্শিদাবাদ। দক্ষিণবঙ্গে কংগ্রেস যখন কার্যত অস্তিত্বের সংকটে, উত্তরের গড়েও যখন বাম তৃণমূলের থাবা, তখন শিবরাত্রির সলতের মতো গড় ধরে রাখলেন একমাত্র অধীর চৌধুরী। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্তমানে 2008 গ্রাম পঞ্চায়েত নিরিখে কংগ্রেস কিছুটা ছাপ ফেলতে পারলেও এবার কোনো লড়াই দিতে পারল না তারা। কিন্তু একদা বাম আক্রমণ সামলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড় থামিয়ে দিয়ে মুর্শিদাবাদে হাত তুলে ধরে রাখলেন অধীর চৌধুরী। গোটা রাজ্যে যখন কার্যত কংগ্রেস দিশেহারা, তখন অধীরের বারবার এই জয়ের নেপথ্যে রহস্য কী? অধীর বলছেন সারা বছর ধরে সংগঠনকে চাঙা রাখা। সংগঠনকে শক্তিশালী করো, নির্বাচনমুখী পার্টি করো না। সংগঠন শক্তিশালী না করলে, মানুষের জন্য আন্দোলন না করলে মানুষ পাশে থাকে না, তার তো প্রমাণ। অন্তত সিপিএম পার্টিতে সেটা দেখালো যে হেরে গিয়েও তারা তো বিভিন্ন ইস্যুতে ছিল মানুষের সঙ্গে প্রত্যেক সময়, তার জন্য তারা কিন্তু ফলটা কিছুটা পেল। কিন্তু অধীর পারলে অন্য জেলায় কংগ্রেস নেতৃত্ব পাচ্ছেন না কেন? কেন পঞ্চায়েতে বেহাল কংগ্রেস? অধীরের জবাব, হারার আগেই হেরে বসেছিল তার দল। কংগ্রেস হারার আগেই হেরে গেছিল, একদম বাংলা কথা এটা। হারার আগেই আমরা হেরে বসেছিলাম, কারণ আমরা ক্যান্ডিডেট দিতে পারিনি। এটা সাংগঠনিক দুর্বলতা আমাদের, আমাদের সাংগঠনিক দুর্বলতাকে স্বীকার করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের যে সন্ত্রাসের বাতাবরণ, যেখানে 6,500 আসন তারা বিনা লড়াইয়ে জিতে নিল, সেই জায়গাটা কখন মেক আপ করার সময় পেলাম আমরা? আমরা হাফ হার্টেড হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। অধীরে সারা বছর সংগঠন করার তত্ত্ব মেনে নিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। এখন রাজনীতিটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাজনীতিটা একদিনের রাজনীতি, দুদিনের রাজনীতি নয়, এটা 24 ঘন্টার রাজনীতি। প্রতিদিন প্রতি মুহূর্তে যদি রাজনীতির পরিধির সঙ্গে যুক্ত না থাকা যায়, তাহলে তাদের কোনো সাংগঠনিক দিক দিয়ে কোনো গুরুত্বপূর্ণ পদ নেওয়া উচিত নয়। অধীরের মতোই নিজের এলাকায় সংগঠনে জোর দেওয়া আরেক কংগ্রেস নেতা মানস ভূঁইয়াও সবংয়ে জয়ের ধারা বজায় রেখেছেন। 36 বছর পর সবং পঞ্চায়েত সমিতি দখল করেছে কংগ্রেস, এমনকি জেলা পরিষদের একটি আসনও ছিনিয়ে নিয়েছে তারা। কিন্তু অধীর মানুষ যদি কংগ্রেসের হিরো হন, তাহলে কংগ্রেসের চিন্তার প্রধান কারণ মালদা ও উত্তর দিনাজপুর। শুধু গণি মিথে ভর করে যে বছরের পর বছর ভোটের বৈতরণী পার হওয়া যায় না, তা এবার মালদায় পঞ্চায়েতের ফল থেকেই পরিষ্কার। উল্টো দিকে কড়া চ্যালেঞ্জের মুখে দীপা দাশবংশীয়। প্রিয়রঞ্জনের আবেগের পাশাপাশি ভোট জিততে হলে যে সংগঠন চাঙা রাখা সমান জরুরি, এবারের পঞ্চায়েত ভোট দীপাকে চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এছাড়াও জোট ছাড়া তৃণমূল দক্ষিণবঙ্গে নিজের গড় ধরে রাখতে সক্ষম হলেও একলা লড়ে উত্তরবঙ্গে কংগ্রেসের ক্ষয় আগামী দিনে প্রদীপ ভট্টাচার্যের চিন্তা আরও বাড়ালো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এবিপি আনন্দ। নিবেদা, গণি খান চৌধুরীর মিথ এবং প্রিয়রঞ্জন দাশমুন্সির মিথ, আপনি তো মানবেন যে এই নির্বাচনের পর দুটো মিথই ভেঙে গেছে? আমি মনে করি না মালদার মিথটা ভেঙেছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে, মালদার মিথ যদি গণি খান চৌধুরীর একেবারে ভেঙে যেত, তাহলে কিন্তু এই সেম জায়গায় জেলা পরিষদ থেকে এতটা জায়গায় নিয়ে আসা হতো না। আমরা তো এখন আশা করছি যে কে সঙ্গে একটা দুটো যোগাবে সেই জায়গায়। সুতরাং মিথটা একেবারে ভেঙে গেছে তা নয়। বিশ্বনাথবাবু যেটা বলছিলেন সেটা আমারও বিশ্বাস দৃঢ়ভাবে, যে ভারতবর্ষের মানুষ যারা সংখ্যালঘু মানুষ, তারা কংগ্রেসকে এখনও মুর্শিদাবাদ থেকে মালদা, মালদা থেকে দিনাজপুরের এই পুরো বেল্টটা জুড়ে একটু স্টাডি করলে বোঝা যাবে। ইভেন আমরা লক্ষ্য করে দেখেছি যে সংগঠনের কাজটা, আমি নিজে পুরুলিয়াতে এর মধ্যে ছিলামও এবার ইলেকশনে, আমি দেখেছি যে যেখানে যেখানে সংগঠনটা ধরে রাখার চেষ্টা করা গেছে, লড়াই করেছে যারা, এবং যারা লড়াই করেছে একেবারেই আমি কংগ্রেসটাই নিয়ে এগোবো এইটা বলে যারা লড়াই করেছে, সেটা দক্ষিণবঙ্গে সঞ্চারিত করা গেল না কেন? দক্ষিণবঙ্গে কার্যত, দক্ষিণবঙ্গে 2008 অনওয়ার্ড একটা ইলেকশন লড়েনি কংগ্রেস, একা একা নয়, দোকাও লড়েনি তো, মানে কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট নেই তো। কংগ্রেসের মতো দল, সেই দলটা তো ইলেকশনকে সামনে রেখে লড়াইটা করে। আপনি বলছেন এই জোটটা করে আখেরে কংগ্রেসের ক্ষতি হয়েছে 2008 অনওয়ার্ডস? বিপুল,
এবং আপনি লক্ষ্য করে দেখুন যে 1978 সাল থেকে আমার তৃণমূলের মানে প্রশ্নে তৃণমূল আজকে জিতেছেন এবং তাদের এনজয় করার সময় দিতে হবে। আমরা তো সমালোচনা যা করার, আলোচনা যা করার, তার জন্য সময় আছে, আজকে সে আলোচনায় যাব না, আমরা নিজেদের আলোচনা করি। সেটা হচ্ছে এই যে এক, যে আজকে ধরুন যে 1978 সাল থেকে আজকে 2013 সাল, আটটা নির্বাচন হয়ে গেল, একটা নির্বাচনে একটু অন্যরকম ফল হলো যেটা শাসক দলের পক্ষে নয়, একটা নির্বাচন 2008-এ। কেন কেন একটা তিনটে বিধানসভার বাই ইলেকশনে অন্যরকম? না না, আমি বলছি আটটা পঞ্চায়েতে আটটা পঞ্চায়েত নির্বাচনে একটা জায়গায়, কোনো জায়গায় এই যে আজকের রেজাল্ট, তাছাড়া অন্যরকম কোনো রেজাল্ট হয়েছে আজ অব্দি? ভেরি ইন্টারেস্টিং। নাম্বার টু, বিশ্বনাথবাবু আছেন এখানে, নাম্বার টু একই রেজাল্ট আর 1978 থেকে শুরু হয়েছে 2013-তে, গ্রাম অঞ্চল পর্যায়ে যখনই দেখবেন তখনই দেখবেন 40% বিরোধীরা নিয়ে চলে গেছে। যেই আপনি পঞ্চায়েতে তুমি ঢুকবে, পঞ্চায়েত সমিতিতে, সেই মুহূর্তে দেখবে এটা হয়ে গেছে 30, আর যেই জেলা পরিষদে গিয়ে পৌঁছাবে সেই মুহূর্তে ওটা হয়ে গেছে 15। এর বাইরে ইট নেভার হ্যাপেন্স। কিন্তু নির্বেদা 2008-এ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর তৃণমূল কি করে পেল? চারটে তৃণমূল পেয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, আমরা পেয়েছিলাম মালদা এবং উত্তর দিনাজপুর। তার জন্য না পেয়েছিলাম মানে দুই হলো 2008-এ, আর একটা সিট যেটা নিয়ে আলটিমেটলি হারিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদটাকে, সেই মুর্শিদাবাদ। এই যে অবস্থানটা এখনো, তাই অন্য তিনটে জেলাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছিল, যেমন নদিয়া, হাওড়া আর উত্তর চব্বিশ পরগনা। না না, এই মানে পঞ্চায়েত সমিতি আর টোটাল গ্রাম পঞ্চায়েত স্তরে কিন্তু রেজাল্টটা ভালো হয়েছে, টোটাল পার্সেন্টেজটা দেখুন। আর নদিয়া থেকে, নদিয়ায় কি হয়েছিল সেটা আপনি বোধহয় খেয়াল করছেন না, তার কারণ জেলা পরিষদ তলার দিকে, গ্রাম পঞ্চায়েত বলছি না না, তাহলে কিন্তু সেই সময় তিনটে জেলা পরিষদে লেফটন শুয়ে পড়ত। আপনার মনে আছে তো যে স্লোগানটা কি ছিল মনে আছে তো? কংগ্রেসের সভাপতি প্রিয়রঞ্জন দাশমুন্সী বললেন, যখন কিছুতেই জোট করতে মমতা রাজি হলেন না, তখন বললেন যেখানে যেখানে কংগ্রেস নেই সেখানে সেখানে তৃণমূলকে ভোট দেবেন। এবং সেইটা ধরেই আপনি যেটা বলছেন সেই ঘটনাটা ঘটে গেছে, যে জন্য পঞ্চায়েত সমিতিতে সাংঘাতিক ফল করেছে। আপনার এই তত্ত্ব অনুযায়ী মানে আপনি কি তত্ত্ব নয়, আমি একদম আমি বাস্তবতাটা বলছি, সত্যর পিছনে তত্ত্ব নেই, একদম নিট সত্যটা বলছি। যে 78-তে এটা আসলে রিফ্লেকশনটা হয় এইভাবে, যে আমার নিজস্ব যেটা ধারণা, এক হচ্ছে যে আজকে ওই কথাগুলো আলোচনা করব না ঠিক করেছিলাম, কিন্তু তুমি জোর করে ঠেলবে আর কি করব, সেটা হচ্ছে যে গণতন্ত্রের ভূমিটা ওখানে ইলেকশনে রিফ্লেক্টেড হয় না। ভারতবর্ষের অধিকাংশ জায়গায় যেখানে দলহীনভাবে পঞ্চায়েতটা হয় সেখানে গণতন্ত্রটা হয়। 1978 সাল থেকে পঞ্চায়েতে কোনো জায়গায় নির্বেদা যা বলছেন, গত সাতটা পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের রিফ্লেকশন হয়নি নির্বাচনে, কি বলবেন? সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আজকে আমরা আলোচনা করছি 2013-র পরে 2014 কি হবে, স্বাভাবিক আলোচনায় আসবে, এবং স্বাভাবিক ভাবে সবাই বলছেন তৃণমূল 26, যেটা উনি বললেন রাইটলি সেট, সবকিছু একক ভাবে 26, কংগ্রেস আরো ওনার না না রাইট হিসেবে, আমি তাই বলছি। 2008 13টা পঞ্চায়েত বাম ফ্রন্টের, 2009 15টা টোটাল বাম ফ্রন্টের এমপি। আমি প্রথমবারই বলেছি, প্রথম বলেছি যে 1978-এর নির্বাচনে কংগ্রেসের তখন যা অবস্থা ছিল, একেবারে দিশার অবস্থা,
আর তখন মূল দল ছিল বিরোধী দল হিসেবে জনতা দল, তারা প্রথম থেকে চিৎকার করেছিল দলহীন গণতন্ত্র। আমি 78টা আনছি না, কিন্তু 83 থেকে এটাও ঠিক যে ওই সময় গণতন্ত্রের চর্চা হয়েছে বলেই অনেকগুলি 83 থেকে 83 পঞ্চায়েতেই কংগ্রেস যখন ফাইট করতে শুরু করলো, আমি নির্ভেদকে বলছি আবার বাড়ি গিয়ে, বিশ্বনাথ চক্রবর্তী আছে, ওরও বই আছে, আমাদেরও বই আছে, তোমারও বই আছে, একটু স্টাডি করলে দেখবে যে ওখানে গণতন্ত্রের চর্চার ফলে কংগ্রেস কত আসন পেয়েছিল। আর সেই নির্বাচনেই হচ্ছে দার্জিলিং জেলা পরিষদের সভাধিপতি পঞ্চরত্ন প্রদান হয়েছিল, পিআর প্রদান, তোমার মনে থাকা উচিত। তাহলে চর্চা হয়েছে এবং অনেকগুলিতে সেই সময় প্রয়োগ হয়েছে। আবার তার 2008 সর্বশেষ, এখানে তো 4টে জেলা পরিষদ, এবং যেটা একটু আগে সুমন বলতে চাইছিল, তুমি যদি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থাকো, ওটা তো একই এই সরকারের অধীনেই তো নির্বাচনটা হলো, ওই সময় তো বামফ্রন্ট ছিল। 2006-2007 ভূমিকা রয়েছে, না না 2000 ওইভাবে বিশ্লেষণ হবে না, আমি সিঙ্গুর নন্দীগ্রামের প্রেক্ষাপটে বিশ্লেষণ করব। আবার কথা পঞ্চায়েত নির্বাচনে যে রবীন্দ্র গণতন্ত্র চর্চা, সিরিয়াস একটা অবজারভেশন দেখুন, পঞ্চায়েত নির্বাচনে কিন্তু ক্রমশ পলিটিসাইজেশনটা পরিষ্কার দেখা যায়, মানে মানুষ রাজনৈতিক কারণে ভোটটা দেয়। কেন আমি কথাটা বলছি, গতকাল যে ফলাফলটা এলো 61 গ্রাম পঞ্চায়েত, যেটা পশ্চিমবাংলা সরকারের দ্বারা ভালো বলে পরিচিত, যেখানে ডিএফআইডি টাকা ব্যবহার হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ব্যবহার হচ্ছে, 1000 গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে 61 গ্রাম পঞ্চায়েত মানে বিশেষ মানে গুড পারফর্মার, সেই গ্রাম পঞ্চায়েত গুলো মূলত বর্ধমানে অবস্থিত, সবগুলোর আমি যতগুলো খবর নিয়েছি সবগুলো হেরেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিতেছে, মানে বামেদের থেকে হাতছাড়া হয়েছে 100 দিনের। না এটা এটা বোধহয় আমাদের কাজের সার্ভেতে উঠে এসেছিল যে কাজে যারা ভালো বলছেন যে কাজে সন্তুষ্ট তারা যে ভোটটা যারা এক্সিস্টিং আছে মানেটা কি দাঁড়াচ্ছে দিচ্ছে, তার মানে ভালো পারফর্ম করলেও আমি হেরে যেতে পারি, কেন রাজ্য রাজনীতি আমাকে প্রভাবিত করছে, অর্থাৎ রাজ্য রাজনীতি পলিটিক্যাল ভোটিং হচ্ছে, তার পলিটিক্যাল ভোটিং এবং গ্রামের মানুষও পরিবর্তন চাইছেন, ঠিক তার না আপনি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে পঞ্চায়েতগুলো গভর্নেন্স দিচ্ছে, সুশাসন দিচ্ছে, রাজ্য সরকারের দ্বারা পুরস্কৃত হচ্ছে, সেই গ্রাম পঞ্চায়েতগুলো যখন হেরে যাচ্ছে, সেখানে সেই সেট অফ রিপ্রেজেন্টেটিভরা যখন হেরে যাচ্ছে সেই দলের, সেটা কি ইন্ডিকেট করে যে ডেভেলপমেন্টের থেকেও ম্যাটার হয়ে যাচ্ছে পলিটিক্স, ডেভেলপমেন্ট মাইনর ইস্যু হয়ে যাচ্ছে। বিশ্বনাথ এটা আপনার মনে থাকবে বিশ্বনাথ বাবু, যে সার্ভেতে উঠে এসেছিল যে খুব ভালো এবং ভালো এই দুটো মিলিয়েই প্রায় 50% ক্রস করছে, তা সত্ত্বেও আমি ভোট দিচ্ছি না, অনেক সময় 70%, তার মানে পলিটিক্যাল ভোট হচ্ছে, তার মানে রাজনৈতিক ভোট। একেবারে আমি যাব রাজনীতির কথা এলো সুমন বাবু আমি আসবো, কিন্তু তার আগে উত্তর দিনাজপুর এবং মালদা এই দুটো জেলায় যেখানে ত্রিশঙ্কু অবস্থা, সেখানে অপশনগুলো কি, কে কি করতে পারেন এই মুহূর্তে? শেষ কথা বলার জায়গায় নিঃসন্দেহে রাজনৈতিক নেতৃত্ব আসেননি, কিন্তু অপশনগুলো কি কি হতে পারে তার একটা ছবি আঁকার চেষ্টা করেছি আমরা। মালদা এবং উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের এই দুই জেলাই গতবার ছিল কংগ্রেসের দখলে, এবার দুই পরিষদই ত্রিশঙ্কু। মালদায় জেলা পরিষদের আসন 38টি, তৃণমূল পেয়েছে 6টি, বামেরা 16টি, কংগ্রেসও 16টি। উত্তর দিনাজপুরে জেলা পরিষদের আসন 26টি, তৃণমূল পেয়েছে 5টি, বামেরা 13টি, কংগ্রেস 8টি। ত্রিশঙ্কু হওয়ায় কি হবে মালদা ও উত্তর দিনাজপুরের জেলা পরিষদের ভবিষ্যৎ? রাজনৈতিক মহলে একাধিক জল্পনা ঘুরপাক খাচ্ছে। সম্ভাবনা এক, হতে পারে কংগ্রেস জেলা পরিষদে বোর্ড গঠন থেকে নিজেদের সরিয়ে নিল, সেক্ষেত্রে মালদায় জেলা পরিষদের সমীকরণটা দাঁড়াবে এরকম, মোট আসন 38, বামেদের দখলে 16টি, তৃণমূলের 6টি, অর্থাৎ বোর্ড গঠন করবে বামেরা। উত্তর দিনাজপুরে জেলা পরিষদে মোট আসন 26টি, কংগ্রেস সরে দাঁড়ালে বামেদের দখলে 13টি, তৃণমূলের 5টি, অর্থাৎ এক্ষেত্রেও বোর্ড করতে পারবে বামেরা। সম্ভাবনা দুই, হাত মেলাতে পারে কংগ্রেস ও বামেরা, সেক্ষেত্রে দু জেলাতেই সিপিএম কংগ্রেস যৌথভাবে বোর্ড গঠন করতে পারবে। সম্ভাবনা তিন, কংগ্রেস তৃণমূল ফের কাছাকাছি, সেক্ষেত্রে দুই জেলাতেই বাম ভটিয়ে ফের জোটের বোর্ড। সম্ভাবনা চার, হতে পারে কংগ্রেস ও বামেরা সরাসরি জোট করল না, কিন্তু গোপনে সমঝোতা হয়ে গেল। উত্তর দিনাজপুরে বামেরা সংখ্যাগরিষ্ঠ, তাই সেখানকার জেলা পরিষদ বামেরা নিজেদের হাতে রাখল, বদলে মালদা তারা কংগ্রেসকে ছেড়ে দিল। যদিও এসবই রাজনৈতিক জল্পনা, কে কী ভাবছে তা এখনই খোলসা করছে না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি বাম কংগ্রেস মিলে বোর্ড গঠন করতে পারে? রাজনৈতিক মহল বলছে এমনটা নতুন নয়, কারণ জোট না হলেও শিলিগুড়িতে কংগ্রেসের পুরো বোর্ডের স্থায়িত্ব নির্ভর করছে সিপিএম এর ওপরেই। অন্যদিকে একবার জোট ভাঙার পরে ফের কি কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা করতে রাজি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল নেত্রী জল্পনা উস্কে দিয়ে বলেছেন ত্রিশঙ্কুর ক্ষেত্রে তৃণমূল নির্ণায়ক ভূমিকা নেবে,
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমানে দুদলের যা সম্পর্ক তাতে জোট বাঁধা প্রায় অসম্ভব। কিন্তু নিজের সিপিএম বিরোধী মানসিকতা আরও জোরদার করতে কংগ্রেসের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেও পারেন মমতা। কিন্তু জেলা যদি হয় দীপা দাশমুন্সির উত্তর দিনাজপুর, সেক্ষেত্রে মমতা কতটা হাত বাড়াবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। উত্তর দিনাজপুর মালদা কি করবে কংগ্রেস? কংগ্রেস কি করবে? কংগ্রেসের উচিত হচ্ছে কি, আমার মনে হয় উত্তর দিনাজপুরের ক্ষেত্রে তো আমরা মেজরিটি নয়, মেজরিটি বাম, ফলে সেখানে বামকে চিন্তা করতে হবে, বাম ফ্রন্টকে, যে তারা কি করবেন। এখন ওই যে কনস্টিটিউশনাল কতগুলো প্রভিশনস আছে তাতে সব মিলিয়ে জেলা পরিষদের সংখ্যা ওই এমপি টেমপি মিলিয়ে একটা কোনো নাম্বার বোধ হয় হয় না, এটা ভোটের জন্য সভাধিপতির ক্ষেত্রে হয় না, সভাধিপতির ক্ষেত্রে হবে না, কত ভোট গ্রহণ করতে হবে এই এই রেজাল্ট একেবারে মেজরিটি হবে। এই যে রবীন্দ্রবাবুরা ভাবছেন কি কিভাবে হবে না হবে, এটা ওদেরই ভাবার কথা না, কংগ্রেস কি ভাবছে? কংগ্রেস কিন্তু নাকি ওদের ভাবনার উপর ডিপেন্ড করছে, মালদা নিয়ে কংগ্রেস একটু ভাবছে, আগেও ভাবতে হয়েছে, যেমন ভাবছে আমরা ওই আগেও ভেবেছো মালদাতে, কিন্তু এই 16 নাম্বারটা পশ্চিমবাংলার রাজনীতি বাহুবলী ছিল না, সেই মাসল পাওয়ার এসছে, ভায়োলেন্স এসছে, সবই আমরা দেখতে পাচ্ছি। ত্রিশঙ্কু যে বিপুল পরিমাণ এবার হয়েছে 13% গ্রাম পঞ্চায়েত, ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত কেনাবেচার মাধ্যমে না, এটা যে কথাটা তুলেছেন না খুব ইম্পর্টেন্ট কথা, এই কারণে যে হর্স ট্রেডিং কিন্তু অফলেট শুরু হয়েছে, হর্স ট্রেডিং কিন্তু 77-এর সময়, কারণ তখন খুব হার্ড লাইন আপ ছিল, পরিষ্কার হয় কংগ্রেস করবো মার খাবো মরে যাবো, নয় সিপিএম করবো যা হোক একটা কিছু মেরে যাব ইত্যাদি ইত্যাদি, কিন্তু কংগ্রেসটা মার খাবো সিপিএমটা মেরে যাবো বলবে তো। তারপরে ঘটনা হচ্ছে 80 সালে তো 3রা এপ্রিল মার খেয়েছে, পঞ্জিকা নিয়েছে, কিন্তু ইদানিংকালে এই মুর্শিদাবাদ থেকে হর্স ট্রেডিং, এই অমুক জায়গা থেকে হর্স ট্রেডিং, এটা কিন্তু শুরু হয়েছে, ফলে হর্স ট্রেডিং এর ব্যাপারটা খুব বিচ্ছিরি জায়গায় নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই মানুষের কাছে, যে মানুষ ভোট দিলাম একজনকে আলটিমেটলি পাবো অন্য দলের, শিলিগুড়িটা এক্সাম্পল হোক না, বিশ্বনাথ চক্রবর্তী এত স্টাডি করছে শিলিগুড়ি কর্পোরেশনটা, এই যে এরকম নান্টু পাল একবার এদিক একবার ওদিক, এই ট্রেনিংটা না না আমরা 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 আবার পঞ্চায়েত ভোটের ফলাফলে কে দেবে সেটা আপনারা জানেন, এই ফলাফলের প্রেক্ষিতে কৃতিত্বকার সেই প্রশ্ন নিঃসন্দেহে উঠছে, সেই জল্পনা উঠছে, নিঃসন্দেহে কৃতিত্বের দাবিদার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম কৃতিত্বের দাবিদার তো হবেনই, তার কারণ গোটা রাজ্য জুড়ে 17টা জেলা জুড়ে যেখানে ভোট হয়েছে 16টি জেলায় তিনি প্রচার পর্বে ছুটে গেছেন, কিন্তু এমন একটি জেলা এরকমও আছে যেখানে তিনি ছুটে যাননি, সেখানে দলের আরেকজন নেতা, অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য ছাড়াই দলের একাংশের বিরোধিতা সত্ত্বেও এই পঞ্চায়েত ভোটের ফলাফল প্রমাণ করছে তিনি সফল, সেই তরুণ তুর্কি নেতার নাম শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে ফের মমতা ঝড়, খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা, মমতাই যে তৃণমূলের একমাত্র ভোট ক্যাচার এ বিষয়ে রাজনৈতিক মহলে কোনো সন্দেহ না থাকলেও এবারের পঞ্চায়েত ভোটে কিন্তু একটি জেলায় তার ব্যতিক্রম হয়েছে বলেই মনে করছেন অনেকে। জেলাটি হল পূর্ব মেদিনীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের প্রচারে গোটা রাজ্য চষে বেড়ালেও পূর্ব মেদিনীপুরে তিনি যাননি। রাজনৈতিক মহলে জল্পনা, মুকুল রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর ঠান্ডা লড়াই সম্ভবত এর পিছনে কাজ করেছে। কিন্তু দলনেত্রী প্রচার করতে পূর্ব মেদিনীপুরে না গেলেও গোটা জেলায় কার্যত একার দমেই ফের ঘাসফুল ফোটালো অধিকারী কোম্পানি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবেতে তৃণমূলের আসন বাড়ল। 2008 সালের নির্বাচনে 156টি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল, এবার তা বেড়ে হয়েছে 168। গতবার 23টি পঞ্চায়েত সমিতি দখল করেছিল তৃণমূল, এবার বেড়ে হয়েছে 24।
2008 পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদে 35টি আসনে জয় পেয়েছিল তৃণমূল, এবার বেড়ে হয়েছে 54। শুভেন্দুকে অস্বস্তিতে ফেলতে এবার নন্দীগ্রামে বহু আসনে নির্দলদের দাঁড় করানোর পেছনে তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের ভূমিকা রয়েছে বলে জেলার রাজনীতিতে জল্পনা, যিনি আবার তৃণমূলের অন্দরে মুকুল রায়ের অনুগামী বলেই পরিচিত। একইভাবে সুতাহাটাতেও বেশ কিছু বিক্ষুব্ধ দাঁড় করানো হয়েছে বলে খবর, কিন্তু তা সত্ত্বেও এবারের পঞ্চায়েত নির্বাচনে দলীয় নেতৃত্বের একটা বড় অংশের সমর্থন ছাড়াই শুভেন্দু প্রমাণ করে দিলেন পূর্ব মেদিনীপুরের অধিকারীরাই এখনও শেষ কথা, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এবিপি আনন্দ। আমার এই টেবিলে, এই টেবিলটাকে প্রায় বন্দ্যোপাধ্যায় টেবিল বলা যায়, একদিকে উদয়ন বন্দ্যোপাধ্যায়, একদিকে স্বপন বন্দ্যোপাধ্যায়। উদয়নবাবু আপনার কাছে আসবো, সেটা হচ্ছে কাটোয়া, পার্ক স্ট্রিট, কামদুনি, তার মধ্যেখানে শিলাদিত্য অম্বিকেশ, সারদা, এতগুলো ইস্যু। স্বাভাবিকভাবেই যে বিরোধীদের প্রচার জোরদার হয়েছে এই পঞ্চায়েত নির্বাচনে, এই কোনো ইস্যুর কোনো প্রতিফলন দেখা গেল না কেন? দেখুন, আপনি পাশাপাশি যদি দুটো ইস্যু রাখেন, একটা হচ্ছে কাটোয়া ধর্ষণকাণ্ড এবং পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড, সেখান থেকে আজকে কামদুনিতে আসুন না, আমি যদি প্রথমের দিকে দেখি, প্রথমের দিকে দুটো ঘটনা, সেই দুটো ঘটনা কিন্তু পাশাপাশি রাখলে প্রচার মাধ্যমে বা আমাদের সামাজিক পরিমণ্ডলে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে পার্ক স্ট্রিট। কাটোয়া কিন্তু ধীরে ধীরে অন্তরালে চলে গেছে, কিন্তু কাটোয়াটা যদি বেশি আলোচিত হতো বা কাটোয়ার ধর্ষণকাণ্ডের ক্ষেত্রে কি হলো, ওই একজনকে সিপিআইএম এর বলে দেওয়া হলো তার স্বামীকে, তারপরে কি হলো, তারপরে কি হলো, কি হলো, আমরা যদি সেটা জানতে চেষ্টা করতাম, বা একটা আন্দোলন সেখানে আজকে কামদুনিতে যেভাবে আন্দোলন গড়ে উঠছে সেরকম যদি একটা আন্দোলন গড়ে উঠতো, তাহলে কিন্তু গ্রামীণ জীবনে তার একটা অভিঘাত থাকতো। কিন্তু আমরা পুরো ফোকাসটাকে কলকাতা শহর কেন্দ্রিক করলাম। পার্ক স্ট্রিটের ঘটনা একই রকম নক্কারজনক, একই রকম নিন্দনীয় ঘটনা, কিন্তু পার্ক স্ট্রিটের নিয়ে যতটা আমরা আমাদের সচেতনতা দেখা গেল, যতটা আমরা আলোড়িত হলাম, সেটা কাটোয়ার ক্ষেত্রে আমরা হলাম না। কিন্তু পরবর্তীকালে দেখুন আপনি ওই সময় থেকেই যদি দেখেন অম্বিকেশ মহাপাত্রের যে বাক স্বাধীনতা ইত্যাদি বা ওই কার্টুন কাণ্ড, পরবর্তীকালে তানিয়া ভারদ্বাজের যে ঘটনা যেখানে মুখ্যমন্ত্রী মাওবাদী বলছেন, এই প্রত্যেকটা ঘটনা একইভাবে আমাদের এবং মুখ্যমন্ত্রী উভয়কেই মিসলিড করেছে। আমাদের, আমরা ভাবছিলাম যে এইটা বোধহয় মুখ্যমন্ত্রী, এই প্রত্যেকটা ঘটনা নিয়ে আমরা আলোড়িত হলে আমরা বোধহয়, মানে আমরা যতটা আলোড়িত হচ্ছি একটা প্রবল অ্যান্টি ইনকাম্বেন্সি তৈরি হচ্ছে এবং মুখ্যমন্ত্রীও ভয় পাচ্ছেন। আপনি কি এইটা বলছেন যে শহরাঞ্চলের প্রতিক্রিয়া আর গ্রামাঞ্চলের প্রতিক্রিয়া আলাদা হয়? শহরাঞ্চলের প্রতিক্রিয়া এবং গ্রামাঞ্চলের প্রতিক্রিয়া অবশ্যই আলাদা, জীবন ধারণের পদ্ধতি আলাদা। এই যে জঙ্গলমহল, জঙ্গলমহলে যে দেখা যাচ্ছে সুইপ করছে তৃণমূল, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে সুইপ করেছে, সে জঙ্গলমহলের যে মানুষ, তার যে সমস্যা, তার যে দৈনন্দিন সমস্যা, তার সাথে তো আপনার পার্ক স্ট্রিটের ঘটনা বা তানিয়া ভারদ্বাজের ঘটনা বা অম্বিকেশ বাবুর কার্টুন কাণ্ডের ঘটনা তারা রিলেটই করতে পারছে। আবার উল্টো দিক দিয়ে দেখুন, গ্রামের মানুষের জীবনে আগে যেটা পঞ্চায়েতের ভূমিকা বা সরকারের ভূমিকা অনেক বেশি, যত না একজন শহরের মানুষের, আমার আপনার জীবনে সরকারের ভূমিকা, সরকারের ভূমিকা বেশি, পঞ্চায়েতের ভূমিকা বেশি। এবং আমরা যেটা আগের যদি দেখি, আগে সিঙ্গুর, নন্দীগ্রাম, এগুলো গ্রামীণ জীবনকে যত বেশি প্রভাবিত করেছিল এবং তার যে প্রচার এবং যেভাবে জনচেতনা বা আপনি যদি বলেন জনমত তৈরির ক্ষেত্রে যে প্রভাব পড়েছিল, সেই এই ক্ষেত্রগুলো কিন্তু গ্রামীণ জীবনকে ওইভাবে জনমত তৈরি করতে পারলো না। এবং সিঙ্গুর, নন্দীগ্রামে পরবর্তীকালে মাওবাদী সমস্যাকে কেন্দ্র করে জঙ্গলমহলে যে ধরনের, এই যে জঙ্গলমহলের উন্নয়নের ইস্যু মাওবাদীরাই তো আমাদের সামনে নিয়ে এলেন, এবং ওই জনসাধারণের কমিটি যেটাকে যতই বলা হোক এটা তৃণমূলই, ঠিক আছে, কিন্তু ওখানে যে অনুন্নয়নের সমস্যা, এই অনুন্নয়নের সমস্যাটা ওই মাওবাদীরা, ওই জনসাধারণের কমিটি তারাই সামনে নিয়ে এলেন, এবং তাই নিয়ে আমরা 2008 সাল থেকে আলোড়িত হয়েছি। 2008-2009 তার ইম্প্যাক্ট কিন্তু পড়েছে জঙ্গলমহলে। কিন্তু কলকাতা কেন্দ্রিক যে আন্দোলনগুলো হলো, গত কামদুনির ক্ষেত্রে আমি বলবো কলকাতাকে কেন্দ্র করে যে আন্দোলনগুলো হলো, বা সারদা কাণ্ড যদি বলেন, সারদা কাণ্ড গ্রামীণ বাংলাকে কতদূর পেনিট্রেট করতে পেরেছে সে বিষয়ে অবশ্যই সন্দেহ অবকাশ রয়েছে। না তা ঠিক, কিন্তু চিটফান্ডের ওভারঅল ইম্প্যাক্ট, ওভারঅল ইম্প্যাক্ট কিন্তু সারদা কাণ্ড শুধু নয়, আরো যে ধরুন অ্যালকেমিস্ট যদি ডুবে যায়, অ্যালকেমিস্ট যদি ডুবে যায় তার যে ইম্প্যাক্ট হবে, অনেকেই বলছেন এটা, সেই ইম্প্যাক্ট সারদা কাণ্ডের ক্ষেত্রে হয়নি। এবং সারদা কাণ্ডের ক্ষেত্রে সরকার একটা খুব চতুরতার সাথে সরকার একটা পদক্ষেপ নিয়েছে, সেটা একটা 500 কোটি টাকার একটা ফান্ড তৈরি তারা করেছে, তারা একটা কমিশন তৈরি করে দিয়েছেন,
ফলে কিন্তু ক্ষোভটা, প্রাথমিক ক্ষোভটা প্রশমিত হয়েছে। এই সব মিলিয়ে কিন্তু আমরা ভেবে গেছি আর মুখ্যমন্ত্রীও ভেবেছেন যে এই বোধহয় অ্যান্টি ইনকাম্বেন্সি তৈরি হলে তাই জন্য উনি অত রেগে যাচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে রেগে যাচ্ছেন। শিলাদিত্যকে তিনি মাওবাদী বলছেন, কিন্তু একটা শিলাদিত্যকে মাওবাদী বলছেন কিন্তু আরো অনেক জনতা তার সমাবেশে যারা থাকছে তারা কিন্তু তার সাথেই আছে, এটা মুখ্যমন্ত্রী অনেক ক্ষেত্রে বুঝতে পারছেন না। আমার যেটা বক্তব্য সেটা হলো এবারে অন্তত এই যে ভোটের যে ফলাফল হলো, ভোটের ফলাফলের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীরও একটা স্ট্যান্ড পয়েন্ট পাল্টানো দরকার। কারণ এই শহুরে যে বিতর্কগুলো হচ্ছে বা এই যে একটা কেউ কিছু বললো তাকে মাওবাদী বলে দিলেন, তাকে আক্রমণ করলেন, এইগুলোকে কিন্তু এইগুলো যে অত গুরুত্বপূর্ণ নয় গ্রাম বাংলার রাজনীতির ক্ষেত্রে সেটা বোঝা দরকার, মুখ্যমন্ত্রীর বোঝা দরকার। হ্যাঁ, এবং যারা আন্দোলন করে বিরোধী দলের গুলোর ক্ষেত্রেও বোঝা দরকার যে এই ধরনের শহর কেন্দ্রিক ইস্যুগুলোর উপর অতিরিক্ত গুরুত্ব এবং তার উপর নির্ভরতা কমিয়ে যদি গ্রাম বাংলায় এইবারে তৃণমূল যে পঞ্চায়েত গঠন করলো, এই পঞ্চায়েতগুলো গ্রাম দখলের যুদ্ধ থেকে কতটা গ্রাম উন্নয়নের যুদ্ধ শুরু করছে, এই গ্রাম উন্নয়নের যুদ্ধটা কতটা গুরুত্বপূর্ণ ভাবে করতে পারছে, কতটা সফলতার সাথে করতে পারছে, সেটা কিন্তু বিরোধী দলগুলোর এবার একেবারে এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখি। জিটিএ চেয়ারম্যানশিপ থেকে পদত্যাগ করলেন বিমল গুরুং, এবং আগামী শনিবার থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেওয়া হয়েছে। সমস্ত পর্যটক যারা উপরে আছেন এবং ছাত্রছাত্রী তাদের নিচে চলে যাওয়ার অর্থাৎ সমতলে চলে যাওয়ার কথা বলা হয়েছে। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে সব থেকে বড় খবর, জিটিএর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন বিমল গুরুং, আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকা হয়েছে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে। এবং এই গোটা বিষয়টা তেলেঙ্গানা যে ইস্যুটা সামনে আসা পরেই এই ডেভেলপমেন্ট, এবং সমস্ত পর্যটকদের এবং ছাত্রছাত্রীদের পাহাড় থেকে সমতলে নেবে আসার নির্দেশ দেওয়া হয়েছে। একটা ছোট্ট বিরতি, তারপরে আবার এই আলোচনায় ফিরব এবং পাহাড়ের কি ঘটছে আপনাদের সরাসরি দেখাবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। সব থেকে বড় খবর, জিটিএ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বিমল গুরুং, এবং সমস্ত পর্যটকদের এবং ছাত্রছাত্রীদের সমতলে নেবে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেওয়া হয়েছে পাহাড়ে। বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায়ের কাছ থেকে। বিতনু, ঠিক কী বলছে গোর্খা জনমুক্তি মোর্চা, এবং এই মুহূর্তে এই যে সরাসরি সংঘাত, এটা কতদূর যেতে পারে বলে মনে হয় তোমার? দেখো, যেটা পরিস্থিতি দাঁড়ালো সেটা হচ্ছে গতকালকে থেকে পাহাড়ে যে তিন দিনের বন্ধের ডাক মোর্চার পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার আজকে দ্বিতীয় দিন, এবং আগামীকালই বন্ধের শেষ হচ্ছে বন্ধের দিন। খানিক্ষণ আগে রোশনগিরি যেটা জানাচ্ছেন যে সন্ধে আটটা নাগাদ, খানিক্ষণ আগে বিমল গুরুং যিনি জিটিএর প্রধান চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি রাজ্যপালকে ফ্যাক্স করে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, এবং কেন্দ্রে কংগ্রেসের কোর কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে পৃথক তেলেঙ্গানা রাজ্য, তার পরিপ্রেক্ষিতে তাদের এখন যা বক্তব্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে জিটিএ চালানোর আর কোনো মানে হয় না। তার কারণ দার্জিলিংয়ে সাধারণ মানুষের মধ্যে পৃথক রাজ্যের দাবিতে যে ভাবাবেগ তৈরি হয়েছে, সেই এই পরিস্থিতিতে তেলেঙ্গানা আলাদা রাজ্য হয়ে গেলে তাদের পক্ষে জিটিএ চালানো আর সম্ভব নয়, এবং তারা পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে লাগাতার বড় ধরনের আন্দোলনে নামবেন। মোর্চার সাধারণ সম্পাদক রোশনগিরি যেটা জানাচ্ছেন যে আগামীকাল তাদের এই বন্ধ শেষ হয়ে যাওয়ার পরে কালকে তাদের দুপুরবেলা বৈঠক বসবে, এবং সেই বৈঠকে তারা ভবিষ্যতে দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি ঠিক করবেন, এবং বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে পাহাড় থেকে যত ছাত্রছাত্রী রয়েছেন এবং যারা পর্যটক রয়েছেন তাদেরকে এই দুদিন সময় দেওয়া হচ্ছে পাহাড় থেকে সমতলে নেমে যাওয়ার জন্য। এবং তরাই শুধুমাত্র দার্জিলিং পাহাড়ই নয়, তরাই ডুয়ার্স বিশেষ করে যে 398টা মৌজার দাবি মোর্চা তুলেছিল তাদের পৃথক গোর্খাল্যান্ড দাবি রাজ্যের জন্য, যার মধ্যে ডুয়ার্সের একটা বড় অংশ পড়ে জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং জেলার একটা বড় অংশ পড়ে, সেই জায়গাতেও তাদের আরও বৃহত্তর আন্দোলনের তারা ডাক দেবেন, এবং আগামী শনিবার দিন থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে মোর্চা। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটো দিন ছাড় দেওয়া হয়েছে পর্যটকদের এবং যারা ব্যবসায়ী রয়েছেন বা ছাত্রছাত্রী রয়েছেন, কেন কি দার্জিলিংয়ে বিভিন্ন দার্জিলিং কালিম্পং কার্শিয়াংয়ে বিভিন্ন স্কুলে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী তারা পড়াশোনা করে, তাদেরকে সমতলে নেমে আসার জন্য, নেমে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি জিটিএতে এই মুহূর্তে বিমল গুরুং আজকে পদত্যাগ করলেন, এবং আগামী দু একদিনের মধ্যে বাকি যে জিটিএ সদস্যরা রয়েছেন
তারাও একে একে পদত্যাগ করবেন এবং সরাসরি গোর্খাল্যান্ডের আন্দোলনের দাবি নিয়ে, গোর্খাল্যান্ডের দাবি নিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের কর্মসূচি তারা ঘোষণা করবেন। আগামীকাল মোর্চার দুপুরবেলা বৈঠক ঠিক করা রয়েছে, সেই বৈঠকের পরে তারা তাদের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করবেন। সুমন, ধন্যবাদ বিতনু। পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, আপনাদের জানিয়ে দিই। অর্থাৎ পাহাড়ের পরিস্থিতি কিন্তু আবার অশান্ত, আবার একটা অশান্তির আবহাওয়া পাহাড়কে গ্রাস করছে। পৃথক তেলেঙ্গানা রাজ্যে যেটা কংগ্রেসের ওয়ার্কিং কমিটি আজকে পৃথক তেলেঙ্গানা রাজ্যের ক্ষেত্রে অনুমোদন করেছে, সেটা নতুন করে পাহাড়ে এ রাজ্যে অশান্তি বাড়িয়ে দিল। অশান্তির কথা হচ্ছে, সুতরাং সন্ত্রাসের কথাও আসবে। আজ এই যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের এই অনুষ্ঠান, এই বিশ্লেষণ, সেখানে সন্ত্রাসের ক্ষেত্রে কী কী ঘটনা এই নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরে আমাদের সামনে এলো, দেখাবো। মালদার হরিশ্চন্দ্রপুরে মৃত মতিউর রহমান নামে এক সিপিএম সমর্থকের ছয় কংগ্রেস সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়, অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। মালদা বৈষ্ণবনগরের শাহবাঁধপুর গ্রাম পঞ্চায়েতে বামুনগোলা গ্রামে কংগ্রেস সমর্থক নুসরত শেখের গলা কাটা দেহ উদ্ধার, অভিযোগ বিজয় মিছিলে যোগ দেওয়ায় খুন করেছে তৃণমূল, অভিযোগ অস্বীকার শাসক দলের। মৃত্যু হল ভোটের দিন মালদার কালিয়াচকের বীরনগরে বোমা ফেটে আহত শিশু মোহাম্মদ আজিজের। স্থানীয় তৃণমূলে পঞ্চায়েত সমিতির প্রার্থী মেরিনা সুলতানা বাড়িতে বোমা ফেটে জখম হয় তিন শিশু, আজিজকে আনা হয় কলকাতায়, এদিন এসএসকেএমে মৃত্যু হয় তাঁর। সোমবার রাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের পাতলা খাওয়ায় কংগ্রেসের বিজয় মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ, মৃত্যু তাপস রায় নামে এক কংগ্রেস সমর্থকের, অভিযোগ অস্বীকার তৃণমূলের। মালদার শাহপুরের হরিতলায় গ্রাম পঞ্চায়েতে জয়ী সিপিএম প্রার্থী সুনীল হালদারের বাড়িতে আগুন, অভিযুক্ত কংগ্রেস, কংগ্রেসের দাবি ঘটনায় তাদের কোনো সম্পর্ক নেই। বীরভূমের মোহাম্মদ বাজারে সিপিএম তৃণমূল সংঘর্ষে আহত তিন তৃণমূল সমর্থক, পুলিশ ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসলামপুরের মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতে জয়ী সিপিএম প্রার্থী টোকো রানী সিংহের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সংঘর্ষে আহত 14। অন্ডালে সিপিএম এ পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের অভিযোগ তাদের কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে সিপিএম, অভিযোগ অস্বীকার দুপক্ষের। ভোটের আগে শুধু নয়, ভোটের সময়, ভোটের পরেও অব্যাহত হিংসা, বাড়ছে মৃতের সংখ্যা, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা, রাজ্যপালের দ্বারস্থ হওয়ার হুমকি বিরোধীদের। সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাসটা হচ্ছে এটা বন্ধ করার দাবি আমি করছি এবং পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপালের কাছে অনুরোধ করব, আপনি ডাইরেক্টলি ইন্টারভেন করুন, নাইতো যে ধরনের সন্ত্রাস অ্যান্ড ভায়োলেন্স এখানে স্টার্ট হয়েছে, ইট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল ওয়েন দ্য গভর্নমেন্ট ইন্ডালজিং দিস টাইপ অফ ভায়োলেন্স, সো সাম শর্ট অফ অ্যাকশন আর টু বি প্রেসক্রাইব বাই দি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, সো দ্যাট দিস টাইপ অফ ভায়োলেন্স ক্যান স্টপ। কবে বন্ধ হবে এই হিংসা, কবে বন্ধ হবে মৃত্যুর মিছিল? রাজনৈতিক মহলে মতে রাজ্যের সিংহভাগ জেলা দখল করার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই হিংসার মোকাবিলা করেন বা বিপুলে জয়ের পর কিভাবে দলীয় সমর্থকদের নিয়ন্ত্রণে রাখেন, সেটাই তাঁর সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন ভোটে জেতাটাই সব নয়, শান্তি শৃঙ্খলা বজায় রেখে জনগণকে নিরাপত্তা দেওয়াটাও গণতন্ত্রের একটা উল্লেখযোগ্য দিক। এবিপি আনন্দ। স্বপনদা, আপনার কাছে যাব, বামফ্রন্টের এই যে খারাপ ফলাফল সেটা কি সিপিএম এর ব্যর্থতা নাকি শরিক দল এবং ফ্রন্টেরও ব্যর্থতা? এই এত ঘুরে দাঁড়ানোর কথা, এত কিছু, তা সত্ত্বেও তার কোনো প্রতিফলন ফলাফলে পড়ছে না, একটা নির্বাচনে না, পর পর সবকটা নির্বাচনে। যে তার প্রিয়টা কতটা, প্রথম কথা হচ্ছে দায়টা কার বেশি? বামফ্রন্ট ভালো হলো দায় সকলের, আমরা যারা শরিক আছি, মন্দ হলো দায় সকলের, এ বিষয়ে কোনো সন্দেহ। কিন্তু এই ঐক্য সত্ত্বেও তো তার প্রতিফলন পড়ছে না। আমি বলছি মিডিয়া তো এখন রেজাল্ট দেয়, আমাদের তো খুঁজে মানে হদিশ করতে কষ্ট হয় যে আমাদের কত হলো, সবই হচ্ছে বামফ্রন্ট একটা দল হয়ে গেছে। তারপরে আমরা হাতড়াতে থাকি, তাহলে সিপিআই এর মধ্যে কত, ফরওয়ার্ড ব্লকের মধ্যে কত, আমাদের না বিশ্বাস উঠে যায় না। এই যে আপনার ঐক্য, এই যে পরস্পরের ওপর দায় না চাপানোর যে আমি বলবো যে মানে রাজনৈতিক সততা, এটার প্রতিফলন তো ব্যালট বক্সে পড়ছে না।
মানে কমিউনিস্টদের রাজনৈতিক সত্যতা থাকে তার সঙ্গে ব্যালটের কোনো সম্পর্ক নেই। আমি বলছি যে মানুষ বুঝতে পারছে না, আমি বলছি যে হ্যাঁ নিশ্চয়ই, আমি বলছি কতদিন পিরিয়ডটা কতদিন, 8 সাল থেকে আর এটা হচ্ছে 13 সাল, তা 5 বছর, আমরা ছিলাম 34 বছর। মানুষ 11 সালে পরিবর্তন এনেছে 5 বছরের জন্যে, আমাদের সংবিধান অনুসারে মমতা ব্যানার্জির সরকার 5 বছর থাকবে, তার আগে তো কেউ টেনে নামাতে পারবে না তিনি যদি না ছেড়ে দেন, আর আমরা চাইও না, আমরা চাই 5 বছর তিনি থাকুন। এখন এই যে 5 বছর কালের মধ্যে আমরা রিভিউ করেছি, মূল্যায়ন করেছি, আমাদের ত্রুটিগুলো খুঁজে বার করেছি, আমরা সংশোধন করার চেষ্টা করার সাথে সাথে বলেছি আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে, আবার পুরনোভাবে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে যে বিচ্ছিন্নতা হয়েছিল সেটা কাটাতে হবে। এটা একটা কোর্স, এ কেউ বলতে পারে না যে এটা 4 বছরের কোর্স, এটা 3 বছরের কোর্স, এটা 2 বছরের কোর্স। এখন এই কোর্সটা চলছে, অনগোয়িং। এখন কতটা আমরা মানুষকে ঘোরাতে পারবো, বোঝাতে পারবো, সেই ইতিহাসই ঠিক বলবে। কিছু কি ঘোরে নি, এই যে বিশ্বনাথবাবু একটা অ্যাঙ্গেল থেকে বলছিলেন, উত্তর চব্বিশ পরগনা জেলায় আমরা গতবারে 2008 সালে, 2011 সালের নিরিখে কিন্তু আরও খারাপ, 2008 সালের নিরিখে আমরা 45টা গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম, এবারে আমরা 60টা গ্রাম পঞ্চায়েত পেয়েছি, 15টা গ্রাম পঞ্চায়েত আমাদের বেড়েছে। আমরা কমিউনিস্টরা বামপন্থীরা কটা গ্রাম পঞ্চায়েত না, এখানে সম্বন্ধে আমি আপনাকে আটকাবো, সেটা হচ্ছে 2008-এ, এটা তো নিচের তলায় যে যে প্রসঙ্গটা উল্লেখ করলেন নির্বেদ রায়, যে প্রিয়রঞ্জন এবং মমতা শেষ মুহূর্তে জোট হলেন, নিচের তলায় তো অঘোষিত মহাজোট হয়েছিল, তার ফলটা পেয়েছিলেন, আর এখন আলাদা, সম্পূর্ণ আলাদা লড়েছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। সেই জন্য আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছিলাম, এটা আমি জানি আসবে, সেটা হচ্ছে আমাদেরও মূল্যায়ন করার কায়দাটা এটা না যে আমরা কটা সিট পেলাম, কটা পঞ্চায়েত পেলাম ইত্যাদি ইত্যাদি। আমাদের মূল্যায়ন করার কায়দাটা হচ্ছে পার্সেন্টেজ অফ ভোট, সেটা আমাদের কোথায় আমরা সেটা তুলনা করতে পারলাম, পাটিগণিতে মুশকিল, তার কারণ আপনি তো জোটে লড়লে আলাদা করে করবেন, না না আলাদা করে আমরা তো করতে চাই না, আমরা লেফট ফ্রন্টের কত ভোট, আমরা লেফট ফ্রন্ট হিসেবেই বার করতে চাই, আলাদা তো বার করার কোনো রাজনৈতিক কোনো সেটা সময় লাগবে, ঠিকই বললেন, লাভ লোকসান আমাদের নেই, তো সবে আমি বলছি যে সেই জায়গায় আমরা সেটা বার করব। দ্বিতীয় একটা পয়েন্ট যেটা আসছে না, সেটা হচ্ছে এটা কি সবটাই মানুষের রায়ের ফল? আপনার যে বেনজির সন্ত্রাস হয়েছে, অনেকে বলতে পারেন আগে হয়েছে, আমি বলছি যে ডাইমেনশনের সন্ত্রাস, গণনার দিনকে বুথের মধ্যে ঘোষিত হলো এত ভোটে জিতেছে, রিকাউন্টিং দাবি হলো, একবার নয় 5 বার রিকাউন্টিং করার পরে কাউন্টিং পার্সোনালকে ফোর্স করে ঘোষণা করে দেওয়া হলো যিনি হেরেছেন তার নাম, আর বলা হলো যে তার জন্য পেপার আপনি তৈরি করে ফেলুন না। কিন্তু আপনি নিশ্চয়ই এটা বলবেন না যে এই যে ফলাফল, ধরুন জেলা পরিষদের 530টা আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস, আপনারা 209টা আসন পাচ্ছেন, এটা পুরোটাই সন্দেহ হতে পারে না। যেমন ধরুন আমি একটা জেলা সেক্রেটারি, আমি ঠিক করেছি যে আমাদের জেলাতে যে যে ব্লকে আনইন্টারাপ্ট ইলেকশন হয়েছে, মানে রিয়েলি ফ্রি অ্যান্ড ফেয়ার, সেইগুলোর রেজাল্ট নিয়ে আমরা অ্যানালিসিসটা করব, তাহলে প্রকৃত ফলটা আমরা পাব, মানে সত্যি মানুষের রায়টা কি। কিন্তু প্ল্যান্ড ওয়েতে কিছু, যেমন আমরা আগেও বলবার চেষ্টা করেছি, সবচেয়ে স্বাধীনভাবে ভোট হয়েছিল পুরুলিয়াতে, আমি বলছি পুরুলিয়ার ফলাফল আপনাদের বিরুদ্ধে গেল, আমি বলছি কিছু কিছু ক্ষেত্রে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস 31 বামফ্রন্ট 2, ঠিক না, আমি পুরুলিয়াতে এই তফাৎ, পুরুলিয়াতে কোনো মৃত্যু হয়নি, পুরুলিয়াতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিল না, সবচেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে পুরুলিয়া, আপনারাই ঠিক করবেন, ঠিক আছে না, কারেক্ট না, আমি একটা উদাহরণ দেব, শুন আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে মিনাখা, এই যে ওই যেটা বললো সন্ত্রাসের বাসন্তী রোডে, মিনাকাতে একটা গ্রাম পঞ্চায়েত, নাম হচ্ছে শীতলদহ, এই গ্রাম পঞ্চায়েতে 13টা আসন, 6টা তৃণমূল আনকনটেস্টেড জিতেছে, আর বাকি থাকে 7টায় ভোট হয়েছে, আর কালকে কাউন্টিং হলো, রেজাল্ট কি জানো, এই 7টাতেই হচ্ছে বামফ্রন্ট জিতেছে,
বিভিন্ন রাজনৈতিক দল আমাদের ছোটবেলায় জানেন একটা হিন্দি ফিল্ম একেবারে বাণিজ্যিক একটি ছবি মুক্তি পেয়েছিল ফুল অর কাটে, তো রাজনৈতিক দলগুলোর মধ্যে পজিটিভ কি কি এই ফলাফলে বেরিয়ে এলো সেগুলোকে যদি ফুল ধরি, নেতিবাচকগুলোকে কাঁটা ধরতেই হবে। রাজনৈতিক দলগুলোর এই ফলাফলের বিশ্লেষণ করলে কোনটা একেবারে ফুলের মতো চমৎকার, সুন্দর, শোভন, সুশোভিত লাগবে এবং কাঁটার মতো আঙুলে মিশবে, দেখাবো আপনাদের। পঞ্চায়েত ভোটেও তৃণমূলের ঝড় অব্যাহত, মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় জয়মালা, কিন্তু রাজনৈতিক মহলের মত সেই জয়মালার মধ্যে ফুল যেমন রয়েছে, রয়েছে কিছু কাঁটাও। কসবার জনসভা থেকে নির্দল প্রার্থীদের বাড়িতে আগুন লাগানোর হুমকি দিয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, সেই নিয়ে রাজনৈতিক মহলে ঝড় ওঠে। মমতা মুখ্যমন্ত্রী হয়ে ঘোষণা করেছিলেন সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেবেন, কিন্তু তাঁর সরকারে দুবছর কেটে যাওয়ার পরও সিঙ্গুরবাসী জমি ফেরত পাননি। এই পরিস্থিতিটাকেই বিরোধীরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তারপরেও সিঙ্গুর এখনও তৃণমূলের দখলেই রইল। হুগলির ধনেখালীর সোমশপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের হয়ে লড়ে জিতলেন পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মী কাজী নাসিরুদ্দিনের স্ত্রী মানুজা বেবি। নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের নাম জড়ালেও তার পাশেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। জমি আন্দোলনকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতার আমলেই জমি আন্দোলনকে ঘিরে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল বীরভূমের লোবায়। সিঙ্গুর নন্দীগ্রামের ধাঁচে গড়ে উঠেছিল কৃষি জমি রক্ষা কমিটি, সেই কমিটি প্রার্থী দিলেও লোবা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূলই। 2012 সালে উত্তর চব্বিশ পরগনার সুটিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন হন প্রতিবাদী যুবক বরুণ বিশ্বাস। অভিযোগের আঙুল তৃণমূলের একাংশের দিকে ওঠায় অস্বস্তিতে পড়ে শাসক দল। বরুণ বিশ্বাস যে 101 নম্বর বুথের বাসিন্দা ছিলেন, পঞ্চায়েত নির্বাচনে সেই আসনটি জিতেছে সিপিএম। গত বছর এক জনসভা থেকে স্থানীয় বাসিন্দা শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী আখ্যা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই শিলাদিত্যের এলাকা বিনপুরেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের। ফুল কাঁটা দুই জুটেছে বিরোধীদেরও, সিপিএম এর ফুল উত্তর দিনাজপুর। কংগ্রেসের শক্ত ঘাঁটি উত্তর দিনাজপুরে এবার শক্তি বাড়িয়েছে বামেরা, জেলা পরিষদ ত্রিশঙ্কু। বামেদের কাঁটাও জুটেছে উত্তরবঙ্গ থেকেই, বামেদের কাঁটা কোচবিহার। বামেদের দুর্গ কোচবিহার, সেখানেই থাপা বসালো তৃণমূল। জেলা পরিষদ বামেদের হাত থেকে ছিনিয়ে নিল তারা। কংগ্রেসের ফুল অবশ্যই মুর্শিদাবাদ, হাজার চেষ্টা করেও অধীর চৌধুরীর গড়ে দাঁত ফোটাতে পারল না তৃণমূল। বামেতে দখলে থাকা জেলা পরিষদ এবার ছিনিয়ে নিল কংগ্রেস, একটা পঞ্চায়েত সমিতিও জিততে পারেনি তৃণমূল। কংগ্রেসের কাঁটা মালদা, মালদায় গনি ম্যাজিক ফিকে। গতবার জেলা পরিষদ ছিল কংগ্রেসের দখলে, এবার ত্রিশঙ্কু। এবিপি আনন্দ। সুমনবাবু, একেবারে শেষে আপনার কাছে যাব যে এই নির্বাচন এবং ফলাফল পরবর্তী সন্ত্রাসের নজির এই পশ্চিমবঙ্গ দেখেছে। আজকেও দেখালাম যে তিনটে ঘটনা ঘটে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি, মৃত্যু আশঙ্কা করছেন অনেকে। যে এই বিপুল জয়কে কতটা সংঘবদ্ধ, কতটা নিয়ন্ত্রণের মধ্যে, কতটা প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে এই সরকার? না না, জয়কে তো নিয়ন্ত্রণে রাখতেই হবে। এখন খুব স্বাভাবিকভাবে যে সন্ত্রাসগুলোর কথা দেখালেন, এখন সন্ত্রাসের যে পরিপ্রেক্ষিত সেই পরিপ্রেক্ষিতটাও দেখতে হবে। সন্ত্রাসের দায়টা শুধু শাসক দলের চাপালে হবে, যে পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটেছে তাতে মানুষের মৃত্যু, মৃত্যু না নিশ্চয়ই অবশ্যই সেক্ষেত্রে মানুষের মৃত্যু নিশ্চয়ই দুঃখের, কিন্তু মনে রাখতে হবে যে শুধু শাসক দলের দিকে আঙুল তুললে হবে না, শাসক দলকেও যেমন সংযত আচরণ করতে হবে, তেমনি বিরোধীদের যে ঘটনা ঘটনাগুলো প্রশাসন তো তার ব্যবস্থা নেবে, পর হয়েছে শাসক দলের হাতে প্রশাসন আছে, বিরোধী দলরাও কি করবে? কংগ্রেসও সেখানে অভিযুক্ত, সিপিআইএম ও অভিযুক্ত, ফলে সামগ্রিকভাবে এই ব্যাপারটাতে একটা জিনিস মানে আমি ধরে নিই বিরোধীদেরও দায় আছে, একটা ঘটনা বিরোধীদেরই দায়িত্ব মূলত থাকলো, কিন্তু সেখানেও প্রশাসনের কাজ হচ্ছে সমস্ত নিরস্ত্রীকরণ এবং শান্তি বজায় রাখা। না না, শান্তি তো ওভারঅল এই যে নির্বাচনটা হয়েছে গণতন্ত্র মুক্ত হয়ে, এই নির্বাচনটা এই প্রথম নির্বাচন পশ্চিমবঙ্গে, এই পঞ্চায়েত নির্বাচনটা প্রথম নির্বাচন যেখানে অবাধ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে, মানুষ তার ভোট দিতে পেরেছে, এটা তো অস্বীকার করলে হবে না। এখন সফল
স্বপন বাবু বলছেন যে পাঁচ বছর আমরা চাই সরকার থাকুক, এটা স্বপন বাবুদের ইচ্ছার উপর নির্ভর করে না, মানুষের রায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তারা গ্রামের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের উপর নিরঙ্কুশ ক্ষমতা দখল করেছে এবং পুরোটাই কিন্তু উন্নয়নের সাপেক্ষে। আপনি জঙ্গলমহল ধরুন এবং অন্যান্য, আমার সময় একেবারে শেষ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শেষে এটাই বলবো যে এই মুহূর্তের আরেকটা বড় খবর, আমরা যখন নির্বাচন এবং ফলাফল পরবর্তী শান্তির আহ্বান জানাচ্ছি, শান্তির প্রার্থনা করছি, তার পাশাপাশি আরেকটা অশান্ত আবহাওয়ার খবর আসছে পাহাড়ের দিক থেকে। আরেকবার আপনাদের জানিয়ে দেবো, জিটিএর চেয়ারম্যান পদ থেকে বিমল গুরুং তিনি পদত্যাগ করেছেন এবং সমস্ত পর্যটক ছাত্রছাত্রীদের সমতলে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে, শনিবার থেকে অনির্দিষ্টকালের বন্ধ। এই অনুষ্ঠান শেষ করব এই বলে, আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যেই পাহাড়ে পৌঁছে গেছেন, সমস্ত খবর সরাসরি আপনাদের জন্য হাজির করবে এবিপি আনন্দ। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ।